আজ লাইন বাই লাইনের তরফ থেকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে শুভ জন্মদিনের শ্রদ্ধার্ঘ্য দেওয়ার শেষ গল্প তিন সঙ্গী গ্রন্থ থেকে ল্যাবরেটরি। আসুন একসঙ্গে আনন্দ করে শোনা যাক। পড়তে শুরু করছি তিন সঙ্গী গ্রন্থ থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ল্যাবরেটরি। নন্দকিশোর ছিলেন লন্ডন ইউনিভার্সিটি থেকে পাশ করা ইঞ্জিনিয়ার, যাকে সাধু ভাষায় বলা যেতে পারে দেদীপ্যমান ছাত্র, অর্থাৎ ব্রিলিয়ান্ট তিনি ছিলেন তাই। স্কুল থেকে আরম্ভ করে শেষ পর্যন্ত পরীক্ষার তোরণে তোরণে ছিলেন পয়লা শ্রেণীর সওয়ারি। ওর বুদ্ধি ছিল ফলাও, ওর প্রয়োজন ছিল দরাজ, কিন্তু ওর অর্থ সম্বল ছিল আট মাপের। রেলওয়ে কোম্পানির দুটো বড় ব্রিজ তৈরি করার কাজের মধ্যে উনি ঢুকে পড়তে পেরেছিলেন। ওর কাজের আয় ব্যয়ের বাড়তি পড়তি বিস্তর, কিন্তু দৃষ্টান্তটা সাধু নয়। এই ব্যাপারে যখন তিনি ডান হাত বাঁ হাত দুই হাতি জোরের সঙ্গে চালনা করেছিলেন, তখন তার মন খুঁতখুঁত করেনি। এসব কাজের দেনা পাওনা নাকি কোম্পানি নামক এক অ্যাবস্ট্র্যাক্ট সত্তার সঙ্গে জড়িত, সেই জন্যে কোনো ব্যক্তিগত লাভ লোকসানের তহবিলে এ পীড়া পৌঁছয় না। ওর নিজের কাজে কর্তারাও ওকে জিনিয়াস বলতো, নিখুঁত হিসাবের মাথা ছিল তার, বাঙালি বলেই তার উপযুক্ত পারিশ্রমিক তার জোটেনি। নিচের দরের বিলিতি কর্মচারী প্যান্টের দুই ভরা পকেটে হাত গুঁজে যখন পা ফাঁক করে হ্যালো মিস্টার মল্লিক বলে ওর পিঠ থাবড়া দিয়ে কর্তাত্তি করত, তখন ওর ভালো লাগতো না। বিশেষত যখন কাজের বেলায় ছিলেন উনি আর দামের বেলায় নামের বেলায় ওরা। এর ফল হয়েছিল এই যে নিজের ন্যায্য প্রাপ্য টাকার একটা প্রাইভেট হিসেব ওর মনের মধ্যে ছিল, সেটা পুষিয়ে নেওয়ার ফন্দি জানতেন ভালো করেই। পাওনা এবং অপাওনার টাকা নিয়ে নন্দকিশোর কোনো দিন বাবুগিরি করেননি, থাকতেন শিকদার পাড়া গলির একটা দেড়তলা বাড়িতে। কারখানা ঘরের দাগ দেওয়া কাপড় বদলাবার ওর সময় ছিল না। কেউ ঠাট্টা করলে বলতেন মজুর মহারাজের তকমা পরা আমার এই সাজ, কিন্তু বৈজ্ঞানিক সংগ্রহ ও পরীক্ষার জন্যে বিশেষ করে তিনি বাড়ি বানিয়েছিলেন খুব মস্ত। এমন মশগুল ছিলেন নিজের শখ নিয়ে যে কানে উঠত না লোকেরা বলা বলি করছে এত বড় ইমারতটা যে আকাশ ফুঁড়ে উঠল, আলাদিনের প্রদীপটা ছিল কোথায়। একরকম শখ মানুষকে পেয়ে বসে যেটা মাতলামির মতো, হুঁশ থাকে না যে লোকে সন্দেহ করছে। লোকটা ছিল সৃষ্টি ছাড়া, ওর ছিল বিজ্ঞানের পাগলামি। ক্যাটালগের তালিকা ওল্টাতে ওল্টাতে ওর সমস্ত মন প্রাণ চৌকির দুই হাতা আঁকড়ে ধরে উঠত ঝেঁকে ঝেঁকে। জার্মানি থেকে আমেরিকা থেকে এমন সব দামি দামি যন্ত্র আনাতেন যা ভারতবর্ষের বড় বড় বিশ্ববিদ্যালয়েও মেলে না। এই বিদ্যালোভীর মনে সেই তো ছিল বেদনা। এই পোড়া দেশে জ্ঞানের ভোজের উচ্ছিষ্ট নিয়ে সস্তা দরের পাত পাড়া হয়, ওদের দেশে বড় বড় যন্ত্র ব্যবহারের যে সুযোগ আছে আমাদের দেশে না থাকাতেই ছেলেরা টেক্সট বুকের শুকনো পাতা থেকে কেবল এঁটো কাটা হাতড়িয়ে বেড়ায়। উনি হেঁকে উঠে বলতেন ক্ষমতা আছে আমাদের মগজে, অক্ষমতা আমাদের পকেটে। ছেলেদের জন্যে বিজ্ঞানের বড় রাস্তাটা খুলে দিতে হবে বেশ চওড়া করে, এই হলো ওর পণ। দুর্মূল্য যন্ত্র যত সংগ্রহ হতে লাগলো ওর সহকর্মীদের ধর্মবোধ ততই অসহ্য হয়ে উঠল। এই সময় ওকে বিপদের মুখ থেকে বাঁচালেন বড় সাহেব। নন্দকিশোরের দক্ষতার ওপর তার প্রচুর শ্রদ্ধা ছিল।
তাছাড়া রেলওয়ে কাজে মোটা মোটা মুঠোর অপসারণ দক্ষতার দৃষ্টান্ত তার জানা ছিল। চাকরি ছাড়তে হলো। সাহেবের আনুকূল্যে রেল কোম্পানির পুরনো লোহা লক্কর সস্তা দামে কিনে নিয়ে কারখানা ফেঁদে বসলেন। তখন ইউরোপের প্রথম যুদ্ধের বাজার সরগরম। লোকটা অসামান্য কৌশলী। সেই বাজারে নতুন নতুন খালে নালায় তার মুনাফার টাকায় বান ডেকে এলো। এমন সময় আর একটা শখ পেয়ে বসলো ওকে। একসময় নন্দকিশোর পাঞ্জাবে ছিলেন তার ব্যবসার তাগিদে। সেখানে জুটে গেল তার এক সঙ্গিনী। সকালে বারান্দায় বসে চা খাচ্ছিলেন। 20 বছরের মেয়েটি ঘাগরা দুলিয়ে অসংকোচে তার কাছে এসে উপস্থিত। জল জলে তার চোখ, ঠোঁটে একটু হাসি আছে, যেন শান দেয়া ছুরির মতো। সে ওর পায়ের কাছে ঘেঁষে এসে বললে, বাবুজি, আমি কয়দিন ধরে এখানে এসে দুবেলা তোমায় দেখছি, আমার তাজ্জব লেগে গেছে। নন্দকিশোর হেসে বললেন, কেন, এখানে তোমাদের চিড়িয়াখানা নেই নাকি? সে বললে, চিড়িয়াখানার কোনো দরকার নেই, যাদের ভিতরে রাখবার তারা তো সব বাইরেই ছাড়া আছে, আমি তাই মানুষ খুঁজছি। খুঁজে পেলে? নন্দকিশোরকে দেখিয়ে বললে, এই তো পেয়েছি। নন্দকিশোর হেসে বললেন, কি গুণ দেখলে বলো দেখি। ও বলল, এখানকার বড় বড় সব সেঠজি, গলায় মোটা মোটা সোনার চেন, হাতে হীরার আংটি, তোমাকে ঘিরে এসেছিল, ভেবেছিল বিদেশি, বাঙালি কারবার বোঝে না, শিকার জুটেছে ভালো। কিন্তু দেখলুম তাদের একজনের ফোন দিয়েও তো খাটলো না, উল্টে ওরাই তোমার ফাঁস কলে পড়েছে, কিন্তু তা ওরা এখনো বোঝেনি, আমি বুঝে নিয়েছি। নন্দকিশোর চমকে গেল কথা শুনে, বুঝল একটি চিজ বটে, সহজ নয়। মেয়েটি বলল, আমার কথা তোমাকে বলি, তুমি শুনে রাখো, আমাদের পাড়ায় একজন ডাক সাইটে জ্যোতিষী আছে, সে আমার কুষ্টি গণনা করে বলেছিল একদিন দুনিয়ায় আমার নাম জাহির হবে। সে বলেছিল জন্মস্থানে শয়তানের দৃষ্টি আছে। নন্দকিশোর বললে, বলো কি, শয়তানের দৃষ্টি? মেয়েটি বলল, জানো তো বাবুজি, জগতে সবচেয়ে বড় নাম হচ্ছে ওই শয়তানের, তাকে যে নিন্দে করে করুক, কিন্তু সে খুব খাঁটি, আমাদের বাবা বোম ভোলানাথ ভো হয়ে থাকেন, তার কর্ম নয় সংসার চালানো। দেখো না, সরকার বাহাদুর শয়তানের জোরে দুনিয়া জিতে নিয়েছে, খ্রিস্টানের জোরে তো নয়, কিন্তু ওরা খাঁটি, তাই রাজ্য রক্ষা করতে পেরেছে। যেদিন কথার খেলাপ করবে সেই দিন ওই শয়তানের কাছে কানমোলা খেয়ে মরবে। নন্দকিশোর আশ্চর্য হয়ে গেল। মেয়েটি বলল, বাবু রাগ করো না, তোমার মধ্যে ওই শয়তানের মন্তর আছে, তাই তোমারই হবে জিত। অনেক পুরুষকেই আমি ভুলিয়েছি, কিন্তু আমার উপরেও টেক্কা দিতে পারে এমন পুরুষ আজ দেখলুম। আমাকে তুমি ছেড়ো না বাবু, তাহলে তুমি ঠকবে। নন্দকিশোর হেসে বললে, কি করতে হবে? দেনার দায়ে আমার আইমার বাড়িঘর বিক্রি হয়ে যাচ্ছে, তোমাকে সেই দেনা শোধ করে দিতে হবে। কত টাকা দেনা তোমার? 7,000 টাকা। নন্দকিশোরের চমক লাগলো ওর দাবির সাহস দেখে। বললে, আচ্ছা আমি দিয়ে দেব, কিন্তু তারপরে? তারপরে আমি তোমার সঙ্গ কখনো ছাড়ব না। কি করবে তুমি? দেখব, যেন কেউ তোমায় ঠকাতে না পারে আমি ছাড়া। নন্দকিশোর হেসে বললেন, আচ্ছা বেশ, রইল কথা, এই পরও আমার আংটি। কষ্টি পাথর আছে ওর মনে, তার ওপরে দাগ পড়ল একটা দামি ধাতুর। দেখতে পেলেন মেয়েটির ভিতর থেকে ঝকঝক করছে ক্যারেক্টারের তেজ। বোঝা গেল ও নিজের দাম নিজে জানে, তাতে তার এতটুকু সংশয় নেই। নন্দকিশোর অনায়াসে বললে, দেব টাকা, দিলে 7,000 বুড়িয়াই মাকে। মেয়েটিকে ডাকত সবাই সোহিনী বলে,
পশ্চিমী ছাদের সুকঠোর এবং সুন্দর তার চেহারা, কিন্তু চেহারায় মন টলাবে নন্দকিশোর সে জাতের লোক ছিলেন না। যৌবনের হাটে মন নিয়ে জুয়ো খেলবার সময় ছিল না তার। নন্দকিশোর ওকে যে দশা থেকে নিয়ে এসেছিলেন সেটা খুব নির্মল নয় এবং নিভৃত নয়, কিন্তু ওই একরোখা একগুঁয়ে মানুষ সাংসারিক প্রয়োজন বা প্রথাগত বিচারকে গ্রাহ্য করতেন না। বন্ধুরা জিজ্ঞেস করত, বিয়ে করেছ কি? উত্তরে শুনত, বিয়েটা খুব বেশি মাত্রায় নয়, সহ্য মতো। লোকে হাসত যখন দেখত উনি স্ত্রীকে নিজের বিদ্যের ছাঁচে গড়ে তুলতে উঠে পড়ে লেগে গিয়েছেন। জিজ্ঞাসা করত, উনি কি প্রফেসরি করতে যাবেন নাকি? নন্দ বলতেন, না, ওকে নন্দকিশোরী করতে হবে, আর সেটা যে সে মেয়ের কাজ নয়। বলতো, আমি অসবর্ণ বিবাহ পছন্দ করি নে। সে কি হে, স্বামী হবে ইঞ্জিনিয়ার আর স্ত্রী হবে কোটনা কুটনি, এটা মানব ধর্মশাস্ত্রে নিষিদ্ধ। ঘরে ঘরে দেখতে পাই দুই আলাদা জাতে গাঁট ছড়া বাঁধা। আমি জাত মিলিয়ে নিচ্ছি, পতিব্রতা স্ত্রী চাও যদি আগে ব্রতের মিল করাও। নন্দকিশোর মারা গেলেন প্রৌঢ় বয়সে কোন এক দুঃসাহসিক বৈজ্ঞানিক পরীক্ষার অপঘাতে। সোহিনী সমস্ত কারবার বন্ধ করে দিলে, বিধবা মেয়েদের ঠকিয়ে খাবার ব্যবসাদার এসে পড়ল চারদিক থেকে। মামলার ফাঁদ ফাঁদলে আত্মীয়তার ছিটে ফোঁটা আছে যাদের, সোহিনী স্বয়ং সমস্ত আইনের প্যাঁচ নিতে লাগলো বুঝে। তার উপরে নারীর মোহজাল বিস্তার করে দিল স্থান বুঝে উকিল পাড়ায়, সেটাতে তার অসংকোচ নৈপুণ্য ছিল। সংস্কার মানার কোনো বালাই ছিল না। মামলায় জিতে নিলে একে একে দুঃসম্পর্কের দেওয়ার গেল জেলে, দলিল জাল করার অপরাধে। ওদের একটি মেয়ে আছে, তার নামকরণ হয়েছিল নীলিমা। মেয়েটি স্বয়ং সেটিকে বদল করে নিয়েছে নীলা। কেউ না মনে করে বাপ মা মেয়ের কালো রং দেখে একটা মোলায়েম নামের তলায় সেই নিন্দেটি চাপা দিয়েছে। মেয়েটি একেবারে ফুটফুটে গৌর বর্ণ। মা বলতো ওদের পূর্বপুরুষ কাশ্মীর থেকে এসেছিল। মেয়ের দেহে ফুটেছে কাশ্মীরি শ্বেত পদ্মের আভা, চোখেতে নীল পদ্মের আভাস, আর চুলে চমক দেয় যাকে বলে পিঙ্গল বর্ণ। মেয়ের বিয়ের প্রসঙ্গে কুলশীল জাতগোষ্ঠীর কথা বিচার করবার রাস্তা ছিল না, একমাত্র ছিল মন ভোলাবার পথ। শাস্ত্রকে ডিঙিয়ে গেল তার ভেলকি। অল্প বয়সের মাড়োয়ারি ছেলে, তার টাকা পৈতৃক, শিক্ষা একালের, অকস্মাৎ সে পড়ল এসে অনঙ্গের অলক্ষ্য ফাঁদে। নীলা একদিন গাড়ির অপেক্ষায় ইস্কুলের দরজার কাছে ছিল দাঁড়িয়ে। সেই সময় ছেলেটি দৈবাত তাকে দেখেছিল। তারপর থেকে আরও কিছুদিন ওই রাস্তায় সে বায়ু সেবন করেছে। স্বাভাবিক স্ত্রী বুদ্ধির প্রেরণায় মেয়েটি গাড়ি আসবার বেশ কিছুক্ষণ পূর্বেই গেটের কাছে দাঁড়াত। কেবল সেই মাড়োয়ারি ছেলে নয়, আরও দু চার সম্প্রদায়ের যুবক ওইখানটায় অকারণ পদচারণার চর্চা করত। তার মধ্যে ওই ছেলেটি চোখ বুজে দিল ঝাঁপ ওর জালের মধ্যে, আর ফিরল না। সিভিল মতে বিয়ে করলে সমাজের ওপারে, বেশি দিনের মেয়াদে নয়। তার ভাগ্যে বধূটি এলো প্রথমে, তারপর দাম্পত্যের মাঝখানটাতে দাঁড়ি টানলে টাইফয়েড, তারপরে মুক্তি। সৃষ্টিতে অনাসৃষ্টিতে মিশিয়ে উপদ্রব চলতে লাগল। মা দেখতে পায় তার মেয়ের ছট ফটানি, মনে পড়ে নিজের প্রথম বয়সের জ্বালামুখীর অগ্নিচাঞ্চল্য, মন উদ্বিগ্ন হয়, খুব নিবিড় করে পড়াশোনার বেড়া ফাঁদতে থাকে। পুরুষ শিক্ষক রাখল না, একজন বিদুষীকে লাগিয়ে দিল ওর শিক্ষকতায়।
নীলার যৌবনের আঁচ লাগত তারও মনে, তুলতো তাকে তাতিয়ে অনির্দেশ কামনার তপ্ত বাষ্পে। মুগ্ধের দল ভিড় করে আসতে লাগলো এদিকে ওদিকে, কিন্তু দরওয়াজা বন্ধ। বন্ধুত্ব প্রয়াসিনীরা নিমন্ত্রণ করে চায়ে, টেনিসে, সিনেমায়, নিমন্ত্রণ পৌঁছয় না কোনো ঠিকানায়। অনেক লোভী ফিরতে লাগলো মধু গন্ধ ভরা আকাশে, কিন্তু কোনো অভাগ্য কাঙাল সোহিনীর ছাড়পাত্র পায় না। এদিকে দেখা যায় উৎকণ্ঠিত মেয়ে সুযোগ পেলেই উঁকে ঝুঁকে দিতে চায় অজায়গায়। বই পড়ে যে বই টেক্সট বুক কমিটির অনুমোদিত নয়, ছবি গোপনে আনিয়ে নেয় যা আর্ট শিক্ষার আনুকূল্য করে বলে বিড়ম্বিত। ওর বিদুষী শিক্ষয়িত্রীকে পর্যন্ত অন্যমনস্ক করে দিলে। ডায়োসিস থেকে বাড়ি ফেরবার পথে আলু থালু চুলওয়ালা গোফের রেখা মাত্র দেওয়া সুন্দর হানো একটি ছেলে ওর গাড়িতে চিঠি ফেলে দিয়েছিল। ওর রক্ত উঠেছিল ছমছম করে, চিঠিখানা লুকিয়ে রেখেছিল জামার মধ্যে, ধরা পড়ল মায়ের কাছে। সমস্ত দিন ঘরে বন্ধ থেকে কাটল অনাহারে। সোহিনীর স্বামী যাদের বৃত্তি দিয়েছিলেন সেই সব ভালো ভালো ছাত্রমহলে সোহিনী পাত্র সন্ধান করেছে। সবাই প্রায় আড়ে আড়ে ওর টাকার থলের দিকে তাকায়। একজন তো তার থিসিস ওর নামে উৎসর্গ করে বসল। ও বললে, হায় রে কপাল, লজ্জায় ফেললে আমাকে, তোমার পোস্ট গ্রাজুয়েটই মেয়াদ ফুরিয়ে আসছে শুনলুম, অথচ মালা চন্দন দিলে অজায়গায়, হিসাব করে ভক্তি না করলে উন্নতি হবে না যে। কিছুদিন থেকে একটি ছেলের দিকে সোহিনী দৃষ্টিপাত করছিল, ছেলেটি পছন্দসই বটে, তার নাম রেবতী ভট্টাচার্য। এরই মধ্যে সায়েন্সের ডাক্তার পদবিতে চড়ে বসেছে, ওর দুটো একটা লেখার যাচাই হয়ে গেছে বিদেশে। লোকের সঙ্গে মেলামেশা করবার কলা কৌশল সোহিনীর ভালো করেই জানা আছে। মনমথ চৌধুরী রেবতীর প্রথম দিককার অধ্যাপক, তাকে নিলে বশ করে। কিছুদিন চায়ের সঙ্গে রুটি টোস্ট, ওমলেট, কখনো বা ইলিশ মাছের ডিমের বড়া খাইয়ে কথাটা পারলে। বললে, আপনি হয়তো ভাবছেন আমি আপনাকে বারে বারে চা খেতে ডাকি কেন। মিসেস মল্লিক, আমি তোমাকে নিশ্চয় বলতে পারি, সেটা আমার দুর্ভাবনার বিষয় নয়। সোহিনী বললে, লোকে ভাবে আমরা বন্ধুত্ব করে থাকি স্বার্থের গরজে। দেখো মিসেস মল্লিক, আমার মত হচ্ছে এই, গরজটা যারই হোক বন্ধুত্বটা তো লাভ। আর এই বা কম কি কথা, আমার মতো অধ্যাপককে দিও কারো কি কোনো কার্যসিদ্ধি হতে পারে? এ জাতটার বুদ্ধি কেতাবের বাইরে হাওয়া খেতে পায় না বলে ফ্যাকাশে হয়ে গেছে। আমার কথা শুনে তোমার হাসি পাচ্ছে দেখতে পাচ্ছি। দেখো, যদিও আমি মাস্টারি করি তবু ঠাট্টাও করতে পারি। দ্বিতীয়বার চা খেতে ডাকবার পূর্বে এটা জেনে রাখা ভালো। জেনে রেখে বাঁচলুম, অনেক অধ্যাপক দেখেছি তাদের মুখ থেকে হাসি বের করতে ডাক্তার ডাকতে হয়। বাহ বাহ, আমার দলের লোক দেখছি তুমি, তাহলে এবার আসল কথাটাই পাড়া হোক। জানেন বোধহয় জীবনে আমার স্বামীর ল্যাবরেটরি ছিল একমাত্র আনন্দ, আমার ছেলে নেই, ওই ল্যাবরেটরিতে বসিয়ে দেব বলে ছেলে খুঁজছি। কানে এসেছে রেবতী ভট্টাচার্যের কথা। অধ্যাপক বললেন, যোগ্য ছেলেই বটে, কিন্তু তার যে লাইনের বিদ্যে সেটাকে শেষ পর্যন্ত চালান করতে মাল মশলা কম লাগবে না। সোহিনী বললে, আমার হ্রাস করা টাকায় ছাতা পড়ে যাচ্ছে, আমার বয়সের বিধবা মেয়েরা ঠাকুর দেবতার দালালদের দালালি দিয়ে পরকালের দরজা ফাঁক করে নিতে চায়। আপনি শুনে হয়তো রাগ করবেন, আমি ওসব কিচ্ছু বিশ্বাস করিনি। চৌধুরী
দুই চক্ষু বিস্ফারিত করে বললেন, তবে তুমি কি মানো? মানুষের মতো মানুষ যদি পাই, তবে তার সব পাওনা শোধ করে দিতে চাই যত দূর আমার সাধ্য আছে, এই আমার ধর্মকর্ম। চৌধুরী বললেন, হুররে, শিলা ভাসে জলে, মেয়েদের মধ্যেও দৈবাত, কোথাও কোথাও বুদ্ধির প্রমাণ মেলে দেখছি। আমার একটা বিএসসি বোকা আছে, সেদিন হঠাৎ দেখি গুরুর পা ছুঁয়ে সে উল্টো ডিগবাজি খেলতে লেগেছে, মগজ থেকে বুদ্ধি যাচ্ছে উড়ে ফাটা শিমুলের তুলোর মতো। তা তোমার বাড়িতেই ওকে ল্যাবরেটরিতে বসিয়ে দিতে চাও? তফাতে আর কোথাও হলে হয় না? চৌধুরী মশাই, আপনি ভুল করবেন না, আমি মেয়ে মানুষ, এইখানেই এই ল্যাবরেটরিতেই হয়েছে আমার স্বামীর সাধনা। তার ওই বেদির তলায় কোনো একজন যোগ্য লোককে বাতি জ্বালিয়ে রাখবার জন্য যদি বসিয়ে দিতে পারি, তাহলে যেখানেই থাকুন তার মন খুশি হবে। চৌধুরী বললেন, বাই জোভ, এতক্ষণে মেয়ে মানুষের গলার আওয়াজ পাওয়া যাচ্ছে, শুনতে খারাপ লাগছে না? একটা কথা জেনে রেখো, রেবতীকে যদি শেষ পর্যন্ত পুরোপুরি সাহায্য করতে চাও, তাহলে লাখ টাকার লাইন পেরিয়ে যাবে। তা গেলেও আমার খুদকুড়ো কিছু বাকি থাকবে, কিন্তু পরলোকে যাকে খুশি করতে চাও তার মেজাজ খারাপ হয়ে যাবে না তো? শুনেছি তারা ইচ্ছে করলে ঘাড়ে চড়ে লাফালাফি করতে পারেন। আপনি খবরের কাগজ পড়েন তো? মানুষ মারা গেলেই তার গুণাবলী প্যারাগ্রাফে প্যারাগ্রাফে ছাপিয়ে পড়তে থাকে, সেই মৃত মানুষের বদান্যতার পরে ভরসা করলে তো দোষ নেই। টাকা যে মানুষ জমিয়েছে, অনেক পাপ জমিয়েছে তার সঙ্গে, আমরা কি করতে আছি যদি ওই থলে ঝেড়ে স্বামীর পাপ হালকা করতে না পারি? যাগ্গে টাকা, আমার টাকায় দরকার নেই। অধ্যাপক উত্তেজিত হয়ে বলে উঠলেন, কি আর বলবো তোমাকে, খনি থেকে সোনা ওঠে সে খাঁটি সোনা, যদিও তাতে মিশল থাকে অনেক কিছু, তুমি সেই ছদ্মবেশী সোনার ঢেলা, চিনেছি তোমাকে, কি করতে হবে বলো? ওই ছেলেটিকে রাজি করিয়ে দিন, চেষ্টা করব, কিন্তু কাজটা সহজ হবে না, আর কেউ হলে তোমার দান লুফে নিত। কোথায় বাঁধছে বলুন? শিশুকাল থেকে একটি মেয়ে গ্রহ ওর কুষ্টি দখল করে বসেছে, রাস্তা আগলে রয়েছে অটল অবুদ্ধি। বলেন কি, পুরুষ মানুষ। দেখো মিসেস মল্লিক, রাগ করবে কাকে নিয়ে জানো? ম্যাট্রিয়ার্কাল সমাজ কাকে বলে? যে সমাজে মেয়েরাই হচ্ছে পুরুষের সেরা। এক সময় সেই দ্রাবিড়ী সমাজের ঢেউ বাংলাদেশে খেলত। সোহিনী বলল, সে সুদিন তো গেছে, তলায় তলায় ঢেউ খেলে হয়তো, ঘুলিয়ে দেয় বুদ্ধিশুদ্ধি, কিন্তু হাল যে একলা পুরুষের হাতে। কানে মন্ত্র দেন তারাই, আর দেন কান মোলা, কান ছিঁড়ে যাওয়ার জো হয় যে। আ হা, কথা কইতে জানো তুমি, তোমার মতো মেয়েদের যুগ যদি আসে, ম্যাট্রিয়ার্কাল সমাজে ধোবার বাড়ির ফর্দ রাখি মেয়েদের শাড়ির, আর আমাদের কলেজের প্রিন্সিপালকে পাঠিয়ে দিই ঢেঁকি কুটতে। মনোবিজ্ঞান বলে বাংলাদেশে ম্যাট্রিয়ার্কি বাইরে নেই, আছে নারীতে। মা মা শব্দে হাম্বাধ্বনি আর কোনো দেশের পুরুষ মহলে শুনেছ কি? তোমাকে খবর দিচ্ছি, রেবতীর বুদ্ধির ডগার ওপর চড়ে বসে আছে একটি রীতিমতো মেয়ে। কাউকে ভালোবাসে নাকি? আহা, সে হলে তো বুঝতুম, ওর শিরায় প্রাণ করছে ধুকধুক, যুবতীর হাতে বুদ্ধি খোয়াবার বায়না নিয়েই তো এসেছে, এই তো সেই বয়স, তা না হলে এই কাঁচা বয়সে ও এক মালা জপকারিণীর হাতের মালার গুটি বনে গেছে, ওকে বাঁচাবে কিসে? না যৌবন, না বুদ্ধি, না বিজ্ঞান। আচ্ছা, একদিন ওকে এখানে চা খেতে ডাকতে পারি কি? আমাদের মতো অসুচির ঘরে খাবেন তো?
অশুচি, না খায় তো ওকে আছড়ে আছড়ে এমন শুচি করে নেব যে বামনাইয়ের দাগই থাকবে না ওর মজ্জায়। ও একটা কথা জিজ্ঞেসে করি, তোমার নাকি একটি সুন্দরী মেয়ে আছে? আছে, পোড়া কপালি সুন্দরীও বটে, তা কি করব বলুন। না না, আমাকে ভুল করো না, আমার কথা যদি বলো, সুন্দরী মেয়ে আমি পছন্দই করি, ও আমার এক রোগ বললেই হয়, কিন্তু ওর আত্মীয়েরা বেরসিক, ভয় পেয়ে যাবে। ভয় নেই, আমি নিজের জাতেই মেয়ের বিয়ে দেব ঠিক করেছি। এটা একেবারে বানানো কথা, তুমি নিজে তো বেজাতে বিয়ে করেছ, নাকাল হয়েছি তো কম নয়, বিষয়ের দখল নিয়ে মামলা করতে হয়েছে বিস্তর, যা করে জিতেছি সে বলবার কথা নয়। শুনেছি কিছু কিছু বিপক্ষ পক্ষের আর্টিকেল ক্লার্ককে নিয়ে তোমার নামে গুজব রটেছিল, মকদ্দমায় জিতে তো তুমি সরে পড়লে, আর সে লোকটা গলায় দড়ি দিয়ে মরতে যায় আর কি। এত যুগ ধরে মেয়ে মানুষ টিকে আছে কী করে, ছল করার কম কৌশল লাগে না, লড়াইয়ের তাক বাগের সমানই হয় সেটা, তবে কি না তাতে মধুও কিছু খরচ করতে হয়, এ হলো নারীর স্বভাবদত্ত লড়াইয়ের রীতি। ওই দেখো, তুমি আবার আমায় ভুল বুঝলে, আমরা বিজ্ঞানী, আমরা বিচারক নই, স্বভাবের খেলা আমরা নিষ্কামভাবে দেখে যাই, সে খেলার যা ফল হওয়ার তা ফলতে থাকে, তোমার বেলায় ফলটা বেশ হিসেব মতোই ফলেছিল, তাই বলেছিলুম ধন্য মেয়ে তুমি, এ কথাটাও ভেবেছি। আমি যে তখন প্রফেসর ছিলুম, আর্টিকেল ক্লার্ক ছিলুম না, সেটাই আমার বাঁচোয়া। মার্কারি সূর্যের কাছ থেকে যতটুকু দূরে আছে ততটুকু দূর থেকেই বেঁচে গেল, ওটা গণিতের হিসাবের কথা, ওতে ভালো মন্দ নেই, এসব কথা বোধ হয় তুমি বুঝতে শিখেছ। তা শিখেছি, গ্রহগুলো টান মেনে চলে, আবার টান এড়িয়েও চলে, এইটা একটা শিখে নেবার তত্ত্ব বই কি। আর একটা কথা কবুল করছি, এই মাত্র তোমার সঙ্গে কথা কইতে কইতে একটা হিসেব মনে মনে খুঁজছিলুম, সেও অঙ্কের হিসেব, ভেবে দেখো দেখি, বয়সটা যদি অন্তত 10 বছর কম হতো তাহলে খামোকা আজ একটা বিপদ ঘটত, কলিশন ওইটুকু পাশ দিয়ে গেল আর কি, তবু বাষ্পের জোয়ার উঠছে বুকের মধ্যে, ভেবে দেখো সৃষ্টিটা আগাগোড়াই কেবল অঙ্ক কষার খেলা। এই বলে চৌধুরী দুই হাঁটু চাপড়িয়ে হা হা করে হেসে উঠলেন। একটা কথা, তার হুঁশ ছিল না যে তার সঙ্গে দেখা করার আগে সোহিনী 2 ঘন্টা ধরে রং চঙে এমন করে বয়স বদল করেছে যে সৃষ্টিকর্তাকে আগা গোড়াই দিয়েছে ঠকিয়ে। পরের দিন অধ্যাপক এসে দেখলেন সোহিনী রোয়া ওঠা হাড় বের করা একটা কুকুরকে স্নান করিয়ে তোয়ালে দিয়ে তার গা মুছিয়ে দিচ্ছে। চৌধুরী জিজ্ঞাসা করলেন, এই অপয়মন্তটাকে এত সম্মান কেন? ওকে বাঁচিয়েছি বলে, পা ভেঙেছিল মোটরের তলায় পড়ে, আমি সারিয়ে তুলেছি ব্যান্ডেজ বেঁধে, এখন ওর প্রাণটার মধ্যে আমারও শেয়ার আছে। রোজ রোজ ওই অলক্ষণে চেহারা দেখে মন খারাপ হয়ে যাবে না? চেহারা দেখবার জন্যে তো ওকে রাখিনি, মরতে মরতে ও যে সেরে উঠেছে এইটে দেখতে আমার ভালো লাগে, এই প্রাণীর বেঁচে থাকার দরকারটা যখন দিনে দিনে মিটিয়ে দিই, তখন ধর্মকর্ম করতে ছাগলছানার গলায় দড়ি বেঁধে আমায় কালীতলায় দৌড়তে হয় না। তোমাদের বায়োলজির ল্যাবরেটরির কানা খোড়া কুকুর খরগোশগুলোর জন্যে আমি একটা হাসপাতাল বানাবো স্থির করেছি। মিসেস মল্লিক, তোমায় যত দেখছি তাক লাগছে, আরও বেশি দেখলে ওটার উপশম হয়ে যাবে, রেবতীবাবুর খবর দেবেন বলেছিলেন, সেটা আরম্ভ করে দিন। আমার সঙ্গে দুঃসম্পর্কের যোগ আছে ওদের, তাই ওদের ঘরের খবর জানি, রেবতীকে জন্ম দিয়েই ওর মা মারা যান, বরাবর পিসির হাতে মানুষ, ওর পিসির
আচার নিষ্ঠা একেবারে নিরেট। এতটুকু খুঁত নিয়ে ওর খুঁতখুতুনি সংসারকে অতিষ্ঠ করে তুলত। তাকে ভয় না করে এমন লোক ছিল না পরিবারে। ওর হাতে রেবতীর পৌরুষ গেল ছাতু হয়ে। স্কুল থেকে ফিরতে 5 মিনিট দেরি হলে 25 মিনিট লাগতো তার জবাবদিহি করতে। সোহিনী বললে, আমি তো জানি পুরুষরাই করবে শাসন, মেয়েরা দেবে আদর, তবেই ওজন ঠিক থাকে। অধ্যাপক বললেন, ওজন ঠিক রেখে চলা মরাল গামিনীদের ধাতে নেই। ওরা এদিকে ঝুঁকবে, ওদিকেও ঝুঁকবে। কিছু মনে করো না মিসেস মল্লিক, ওদের মধ্যেও দৈবাত মেলে, যারা খাড়া রাখে মাথা, চলে সোজা চালে। যেমন, আর বলতে হবে না, আমার মধ্যেও শিকড়ের দিকে মেয়ে মানুষ যথেষ্ট আছে। কি ঝোঁকে পেয়েছে দেখছেন না, ছেলে ধরার ঝোঁক, নইলে আপনাকে এত বিরক্ত করতেম কি? দেখো দেখো, বারবার ওই কথাটা বলো না। জেনে রেখো, আজ ক্লাসের জন্যে তৈরি না হয়েই চলে এসেছি, কর্তব্যের গাফেলি এত ভালো লাগছে। বোধহয় মেয়ে চাঁদটার পরেই আপনার বিশেষ একটু কৃপা আছে। একটুও অসম্ভব নয়, কিন্তু তারপরেও তো ইতর বিশেষ আছে। যাকগে, যা হোক, সে কথাটা পরে হবে। সোহিনী হেসে বললে, পরে না হলেও চলবে, আপাতত যে কথাটা উঠেছে শেষ করে দিন। রেবতী বাবুর এত উন্নতি হলো কি করে? যা হতে পারত তার তুলনায় কিচ্ছুই হয়নি। একটা রিসার্চের কাজে ওর বিশেষ দরকার হয়েছিল উঁচু পাহাড়ে যাবার। ঠিক করেছিল যাবে বদ্রিকাশ্রমে। আরে সর্বনাশ, পিসিরও ছিল এক পিসি, সে বুড়ি মরবে তো মরুক ওই বদরিকারই রাস্তায়। পিসি বললে, আমি যতদিন বেঁচে আছি পাহাড় পর্বত চলবে না। কাজেই তখন থেকে এক মনে যা কামনা করছি সে মুখ ফুটে বলবার নয়। থাকে সে কথা, কিন্তু শুধু পিসিমাদের দোষ দিলেই চলবে কেন? মায়ের দুলাল ভাইপোদের হার বুঝি কোনো কালে পাকবে না? সে তো পূর্বেই বলেছি, ম্যাট্রিয়ার্কির রক্তের মধ্যে হাম্বাধ্বনি জাগিয়ে তোলে, হতবুদ্ধি হয়ে যায় বৎসরা। আফসোসের কথা কি আর বলবো, আর এ তো হলো নাম্বার ওয়ান। তারপর রেবতী যখন সরকারের বৃত্তি নিয়ে ক্যামব্রিজে যাবে স্থির হলো, আবার এসে পড়ল সেই পিসিমা হাউ হাউ শব্দে। তার বিশ্বাস, ও চলেছে মেম সাহেব বিয়ে করতে। আমি বললুম না হয় করলো বিয়ে। সর্বনাশ, কথাটা আন্দাজে ছিল, এবার যেন পাকা দেখা হয়ে গেল। পিসি বললে, ছেলে যদি বিলেতে যায় তাহলে গলায় দড়ি দিয়ে মরব। কোন দেবতার দোহাই পারলে পাকানো হবে দড়িটা, নাস্তিক আমি তো তা জানি নে। তাই দড়িটা বাজারে মিলল না, রেবতীকে খুব খানিকটা গাল দিলুম। বললুম স্টুপেড, বললুম ডান্স, বললুম ইমবেসেল। ব্যাস ওইখানেই খতম। রেবু এখন ভারতীয় ঘানিতে ফোঁটা ফোঁটা তেল বের করছেন। সোহিনী অস্থির হয়ে বলে উঠল, দেওয়ালে মাথা ঠুকে মরতে ইচ্ছে করছে। একটা মেয়ে রেবতীকে তলিয়ে দিয়েছে, আর একটা মেয়ে তাকে টেনে তুলবে ডাঙায়, এই আমার পণ রইল। স্পষ্ট কথা বলছি ম্যাডাম, জানোয়ারগুলোকে শিঙে ধরে তলিয়ে দেওয়ার হাত তোমার পাকা, লেজে ধরে টেনে ওপরে তোলবার হাত তোমার তেমন দুরাস্ত হয়নি। তা এখন থেকে অভ্যাসটা শুরু হোক। একটা কথা জিজ্ঞেস করি, সায়েন্সে এত উৎসাহ তোমার এলো কোথা থেকে? সকল রকম সায়েন্সেই সারা জীবন আমার স্বামীর মন ছিল মেতে। তার নেশা ছিল বর্মা চুরুট আর ল্যাবরেটরি। আমাকে চুরুট ধরিয়ে প্রায় বার্মিজ মেয়ে বানিয়ে তুলেছিলেন। ছেড়ে দিলুম, দেখলুম পুরুষদের চোখে খটকা লাগে। তার আর এক নেশা আমার ওপর জমিয়েছিলেন, পুরুষরা মেয়েদের মজায় বোকা বানিয়ে। উনি আমায় মজিয়েছিলেন বিদ্যে দিয়ে দিন রাত। দেখুন চৌধুরী মশাই,
স্বামীর দুর্বলতা স্ত্রীর কাছে ঢাকা থাকে না, কিন্তু আমি ওর মধ্যে কোনোখানে কোনো খাদ দেখতে পাইনি। কাছে থেকে যখন দেখতুম, দেখেছি উনি বড়, আজ দূরে থেকে দেখছি, দেখি উনি আরও বড়। চৌধুরী জিজ্ঞেস করলেন, কোনখানে সবচেয়ে তাকে বড় ঠেকেছে? বলবো, উনি বিদ্বান বলে নয়, বিদ্যার পরে ওর নিষ্কাম ভক্তি ছিল বলে। উনি একটা পূজোর আলো, পূজোর হাওয়ার মধ্যে ছিলেন। আমরা মেয়েরা দেখবার ছোবার মতো জিনিস না পেলে পুজো করবার থই পাই নে। তার এই ল্যাবরেটরি আমার পূজোর দেবতা হয়েছে। ইচ্ছে করে এখানে মাঝে মাঝে ধূপ ধুনো জ্বালিয়ে শাঁক ঘণ্টা বাজাই। ভয় করি আমার স্বামীর ঘৃণাকে। তার দৈনিক যখন পুজো ছিল, এই সব যন্ত্রতন্ত্র ঘিরে জমত কলেজের ছাত্রছাত্রেরা। শিক্ষা নিত তার কাছ থেকে, আর আমিও বসে যেতুম। ছেলেগুলো সায়েন্সে মন দিতে পারত কি? যারা পারত তাদেরই বাছাই হয়ে যেত। এমন সব ছেলে দেখেছি যারা সত্যকার বৈরাগী। আবার দেখেছি কেউ কেউ নোট নেবার ছলে একেবারে পাশের ঠিকানায় চিঠি লিখে সাহিত্য চর্চা করত। কেমন লাগতো? সত্যি কথা বলবো, খারাপ লাগতো না। স্বামী চলে যেতেন কাজে, ভাবুকদের মন আশেপাশে ঘুরঘুর করত। কিছু মনে করো না, আমি সাইকোলজি স্টাডি করে থাকি, তাই জিজ্ঞেস করছি। ওরা কিছু ফল পেত কি? বলতে ইচ্ছে করে না, নোংরা আমি। দু চারজনের সঙ্গে জানাশোনা হয়েছে, যাদের কথা মনে পড়লে মনের মধ্যে মুচড়িয়ে ধরে। দু চারজন? মন যে লোভী, মাংস মজ্জার নিচে লোভের চাপা আগুন সে লুকিয়ে রেখে দেয়, খোঁচা পেলে জেগে ওঠে। আমি তো গোড়াতেই নাম ডুবিয়েছি, সত্য কথা বলতে আমার কোনো দিন বাঁধে না। আজন্ম তপস্বিনী নই আমি। ভরং করতে করতে প্রাণ বেরিয়ে গেল মেয়েদের, দ্রৌপদী কুন্তীদের সেজে বসতে হয় সীতা সাবিত্রী। একটা কথা বলি আপনাকে চৌধুরী মশাই, মনে রাখবেন, ছেলেবেলা থেকে ভালো মন্দ বোধ আমার স্পষ্ট ছিল না, কোনো গুরু আমায় তা শিখিয়ে দেননি। তাই মন্দের মাঝে আমি ঝাঁপ দিয়েছি সহজে, পার হয়ে গেছি সহজে। গায়ে আমার দাগ লেগেছে, কিন্তু মনে কোনো ছোপ লাগেনি, কিচ্ছু আমায় আঁকড়ে ধরতে পারেনি। যাই হোক, তিনি যাবার পথে তার চিতার আগুনে আমার সমস্ত আসক্তিতে আগুন লাগিয়ে দিয়েছেন। জমা পাপ একে একে জ্বলে যাচ্ছে, এই ল্যাবরেটরিতেই জ্বলছে সেই হোমের আগুন। ব্রাভো, সত্যি কথা বলতে কি সাহস তোমার! সত্যি কথা বলিয়ে নেওয়ার লোক থাকলে বলা সহজ হয়, আপনি যে খুব সহজ, খুব সত্যি। দেখো, ওই চিঠি লিখিয়ে ছেলেগুলো তোমার প্রসাদ পেয়েছিল, তারা কি এখনো আনাগোনা করে? সেই করেই তো তারা মুছে দিয়েছে আমার মনের ময়লা। দেখলুম জুটছে তারা আমার চেক বইয়ের দিকে লক্ষ্য করে। ভেবেছিল মেয়ে মানুষের মোহ মরতে চায় না, ভালোবাসার সিঁধের গর্ত দিয়ে পৌঁছবে তাদের হাত আমার টাকার সিন্ধুকে। এত রস আমার নেই, তারা তা জানত না। আমার শুকনো পাঞ্জাবি মন, আমি সমাজের আইন কানুন ভাসিয়ে দিতে পারি দেহের টানে পড়ে, কিন্তু প্রাণ গেলেও বেইমানি আমি করতে পারবো না। আমার ল্যাবরেটরির এক পয়সা তারা খসাতে পারেনি। আমার প্রাণ শক্ত পাথর হয়ে চেপে আছে আমার দেবতার ভাণ্ডারের দ্বার, ওদের সাধ্য নেই সেই পাথর গলাবে। আমায় যিনি বেছে এনেছিলেন তিনি ভুল করেননি, তাকে আমি প্রণাম করি, আর পাই যদি সেই ছেলেগুলোর কান মলে দিই। বিদায় নেওয়ার আগে অধ্যাপক একবার ল্যাবরেটরিটা ঘুরে এলেন সোহিনীকে সঙ্গে নিয়ে। এইখানেই মেয়েলি বুদ্ধির চোলাই হয়ে গেছে,
অপদেবতার গাদ নেমে গেছে, বেরিয়ে এসেছে খাঁটি স্পিরিট। যা বলুন, মন থেকে ভয় যায় না, মেয়েলি বুদ্ধি বিধাতার আদি সৃষ্টি। যখন বয়স অল্প থাকে, মনের জোর থাকে, তখন সে লুকিয়ে থাকে ঝোপে ঝাঁপে। যেই রক্ত আসে ঠান্ডা হয়ে, বেরিয়ে আসে সনাতনী পিসিমা। তার আগেই আমার মরবার ইচ্ছে রইল। অধ্যাপক বললেন, ভয় নেই তোমার, আমি বলছি তুমি সজ্ঞানে মরবে। সাদা শাড়ি পরে, মাথায় কাঁচা পাকা চুলে পাউডার মেখে, সোহিনী মুখের ওপর একটা সূচি সাত্ত্বিক আভা মেজে তুললে, মেয়েকে নিয়ে মোটর লঞ্চে করে উপস্থিত হলো বোটানিক্যালে। তাকে পরিয়েছে নীলচে সবুজ বেনারসি শাড়ি, ভিতর থেকে দেখা যায় বসন্তী রঙের কাঁচুলি, কপালে তার কুমকুমের ফোঁটা, সূক্ষ্ম একটু কাজলের রেখা চোখে, কাঁধের কাছে ঝুলে পড়া গুচ্ছ করা খোপা, পায়ে কালো চামড়ার পরে লাল মখমলের কাজ করা স্যান্ডেল। যে আকাশ নিম বিথিকার তলায় রেবতী রবিবার কাটায়, আগে থাকতে সংবাদ নিয়ে সোহিনী সেইখানে এসে তাকে ধরলে, প্রণাম করলে একেবারে তার পায়ে মাথা রেখে। ভীষণ ব্যস্ত হয়ে উঠল রেবতী। সোহিনী বললে, কিছু মনে করো না বাবা, তুমি ব্রাহ্মণের ছেলে, আমি ক্ষত্রির মেয়ে, চৌধুরী মশায়ের কাছে আমার কথা শুনে থাকবে। শুনেছি শুনেছি, কিন্তু এখানে আপনাকে বসাবো কোথায়? এই তো রয়েছে বাবা, সবুজ তাজা ঘাস, এমন আসন কোথায় পাওয়া যায় বলো? ভাবছো বোধহয় আমি এখানে কি করতে এসেছি? এসেছি আমার ব্রত উদযাপন করতে, তোমার মতো ব্রাহ্মণ তো খুঁজে পাবো না। রেবতী আশ্চর্য হয়ে বলে, আমার মতো ব্রাহ্মণ? তা না তো কি, আমার গুরু বলেছেন এখনকার কালের সব সেরা যে বিদ্যা, তাতে যার দখল তিনি সেরা ব্রাহ্মণ। রেবতী অপ্রস্তুত হয়ে বললে, আমার বাবা করতেন যজন যাজন, আমি মন্ত্রতন্ত্র কিচ্ছু জানি নে। বলো কি, তুমি যে মন্ত্র শিখেছ সেই মন্ত্রে সমস্ত জগৎ হয়েছে মানুষের বশ। তুমি ভাবছ মেয়ে মানুষের মুখে এসব কথা এলো কোথা থেকে? পেয়েছি পুরুষের মতো পুরুষের মুখ থেকে, তিনি আমার স্বামী, যেখানে তার সাধনার পীঠস্থান ছিল। কথা দাও বাবা, সেখানে তোমাকে যেতে হবে। কাল সকালে আমার ছুটি আছে, যাব। তোমার দেখছি গাছপালার শখ, বড় আনন্দ হলো। গাছপালার খোঁজে আমার স্বামী গিয়েছিলেন বর্মায়, আমি তার সঙ্গ ছাড়িনি। সঙ্গ ছাড়েনি কিন্তু সায়েন্সের চর্চায় নয়, নিজের ভিতর থেকে যে গাদ উঠত ফুটে, স্বামীর চরিত্রের মধ্যে সেটা অনুমান না করে থাকতে পারত না। সন্দেহের সংস্কার ছিল ওর আঁতে আঁতে। এক সময় নন্দকিশোরের যখন গুরুতর পীড়া হয়েছিল, তিনি স্ত্রীকে বলেছিলেন, মরবার একমাত্র আরাম এই যে সেখান থেকে তুমি আমায় খুঁজে বের করে ফিরিয়ে আনতে পারবে না। সোহিনী বললে, সঙ্গে যেতে পারি তো? নন্দকিশোর হেসে বললেন, সর্বনাশ। সোহিনী রেবতীকে বললেন, বর্মা থেকে আসবার সময় এনেছিলাম একটা গাছের চারা, বোরমেজরা তাকে বলে কোয়াইটানিয়েঙ্গ, চমৎকার ফুলের শোভা, কিন্তু কিছুতেই বাঁচাতে পারলুম না। আজই সকালে স্বামীর লাইব্রেরি ঘেটে এ নাম সোহিনী প্রথম বের করেছে, গাছটা চোখেও দেখেনি, বিদ্যার জাল ফেলে ফেলে বিদ্যানকে টানতে চায়। অবাক হল রেবতী, জিজ্ঞাসা করল, হে ল্যাটিন নামটা জানেন? সোহিনী অনায়াসে বলে দিল, হ্যাঁ, তাকে বলে মিলেটিয়া। বললে, আমার স্বামী সহজে কিছু মানতেন না, তবু তার একটা অন্ধবিশ্বাস ছিল, ফলে ফুলে প্রকৃতির মধ্যে যা কিছু আছে সুন্দর, মেয়েরা বিশেষ অবস্থায়
তার দিকে একান্ত করে যদি মন রাখে তাহলে সন্তানরা সুন্দর হয়ে জন্মাবে, একথা তুমি বিশ্বাস করো কি? বলা বাহুল্য এটা নন্দকিশোরের মত নয়। রেবতী মাথা চুলকিয়ে বলল, যথাযথ প্রমাণ তো এখনো জড়ো হয়নি। রেবতী মাথা চুলকিয়ে বললে, যথাযথ প্রমাণ তো এখনো জড়ো হয়নি। সোহিনী বললে, অন্তত একটা প্রমাণ তো পেয়েছি, আমার আপন ঘরেই আমার মেয়ে এমন আশ্চর্য রূপ পেলে কোথা থেকে, বসন্তের নানা ফুলের যেন। থাক, নিজের চোখে দেখলেই বুঝতে পারবে। দেখবার জন্যে উৎসুক হয়ে উঠল রেবতী। নাট্যের কোনো সরঞ্জাম বাকি ছিল না। সোহিনী তার রাঁধুনি বামুনকে সাজিয়ে এনেছে পূজারি বামুনের বেশে, পরনে চেলি, কপালে ফোঁটা তিলক, টিকিতে ফুল বাঁধা, বেলের আঠায় মাজা মোটা পৈতে গলায়। তাকে ডেকে বললে, ঠাকুর, সময় তো হলো, নীলুকে একবারটি ডেকে নিয়ে এসো। নীলাকে তার মা বসিয়ে রেখেছিল স্টিম লঞ্চে, ঠিক ছিল ডালি হাতে সে উঠে আসবে, বেশ খানিকক্ষণ তাকে দেখা যাবে সকালবেলার ছায়ায় আলোয়। ইতিমধ্যে রেবতীকে সোহিনী তন্ন তন্ন করে দেখে নিতে লাগল। রং মসৃণ শ্যামবর্ণ, একটু হলদের আভা আছে, কপাল চওড়া, চুলগুলো আঙুল বুলিয়ে উপরে তোলা, চোখ বড় নয় কিন্তু তাতে দৃষ্টিশক্তির স্বচ্ছ আলো জল জল করছে, মুখের মধ্যে সেইটেই সকলের চেয়ে চোখে পড়ে। নিচে মুখের বেড়টা মেয়েলি ধাঁচের, মোলায়েম। রেবতীর সম্বন্ধে ও যত খবর জোগাড় করেছে তার মধ্যে বিশেষ লক্ষ্য করেছে একটা কথা, ছেলেবেলাকার বন্ধুদের ওর ওপরে ছিল কান্নাকাটি জড়ানো সেন্টিমেন্টাল ভালোবাসা। ওর মুখে যে একটা দুর্বল মাধুর্য ছিল তাতে পুরুষ বালকদের মনে মোহ আনতে পারত। সোহিনীর মনে খটকা লাগল। ওর বিশ্বাস, মেয়েদের মনকে নোঙরের মতো শক্ত করে আঁকড়ে ধরার জন্য পুরুষদের ভালো দেখতে হওয়ার দরকারই করে না, বুদ্ধিবিদ্যেটাও গৌণ, আসল দরকার পৌরুষের ম্যাগনেটিজম, সেটা তার স্নায়ুর পেশির ভিতরকার বেতার বার্তার মতো প্রকাশ পেতে থাকে কামনার অকথিত স্পর্ধারূপে। মনে পড়ল নিজের প্রথম বয়সের রসন্মত্ততার ইতিহাস, ও যাকে টেনেছিল কিংবা যে টেনেছিল ওকে, তার না ছিল রূপ, না ছিল বিদ্যা, না ছিল বংশগৌরব, কিন্তু কি একটা অস্পৃশ্য তাপের বিকিরণ ছিল যার অলক্ষ্য সংস্পর্শে সমস্ত দেহ মন দিয়ে ও তাকে অত্যন্ত করে অনুভব করেছিল পুরুষ মানুষ বলে। নীলার জীবনে কখন এক সময় সেই অনিবার্য আলোড়ন আরম্ভ হবে এই ভাবনা তাকে স্থির থাকতে দিত না। যৌবনের শেষ দশাই সকলের চেয়ে বিপদের দশা। সেই সময়টাতে সোহিনীকে অনেকখানি ভুলিয়ে রেখেছিল নিরবকাশ জ্ঞানের চর্চায়। কিন্তু দৈবাৎ সোহিনীর মনের জমি ছিল স্বভাবত উর্বরা, কিন্তু যে জ্ঞান নৈবর্তিক সব মেয়ের প্রতি টান থাকে না। নীলার মনে আলো পৌঁছয় না। নদীর ঘাট থেকে আস্তে আস্তে দেখা দিল নীলা। রোদ্দুর পড়েছে তার কপালে, তার চুলে, বেনারসি শাড়ির ওপর জরির রশ্মি ঝলমল করে উঠছে। রেবতীর দৃষ্টি এক মুহূর্তের মধ্যে ওকে ব্যাপ্ত করে দেখে নিলে, চোখ নামিয়ে নিলে পরক্ষণেই। ছেলেবেলা থেকে তার এই শিক্ষা, যে সুন্দরী মেয়ে মহামায়ার মনোহারিণী লীলা তাকে আড়াল করে রেখেছে পিসির তর্জনী, তাই যখন সুযোগ ঘটে তখন দৃষ্টির অমৃত ওকে তাড়াতাড়ি এক চুমুকে গিলতে হয়। মনে মনে রেবতীকে ধিক্কার দিয়ে সোহিনী বলে, দেখো দেখো
একবারটি চেয়ে দেখো। রেবতী চমকে উঠে চোখ তুলে চাইলে। সোহিনী বললে, দেখো তো, ডক্টর অফ সায়েন্স, ওর শাড়ির রঙের সঙ্গে পাতার রঙের কি চমৎকার মিল হয়েছে। রেবতী সসংকোচে বললে, চমৎকার। সোহিনী মনে মনে বললে, না আর পারা গেল না। আবার বললে, ভিতরে বাসন্তী রঙের উকি, ওপরে সবচেয়ে নীল, কোন ফুলের সঙ্গে মেলে বলো দেখি। উৎসাহ পেয়ে রেবতী ভালো করেই দেখলে, বললে, একটা ফুল মনে পড়ছে, কিন্তু ওপরের আবরণটা ঠিক নীল নয়, ব্রাউন। কোন ফুল বলো তো? রেবতী বললে, মেলিনা। ও বুঝেছি, তার পাঁচটি পাপড়ি, একটি উজ্জ্বল হলদে, বাকি চারটে শ্যামবর্ণ। রেবতী আশ্চর্য হয়ে গেল, বললে, এত করে ফুলের পরিচয় আপনি জানলেন কি করে? সোহিনী হেসে বলল, জানা উচিত হয়নি বাবা, পূজোর সাজির বাইরের ফুল আমাদের কাছে পরপুরুষ বললেই হয়, তাই না? ডালি হাতে এলো ধীরে ধীরে নীলা। মা বললে, জড়সড় হয়ে দাঁড়িয়ে রইলি কেন রে, পা ছুঁয়ে প্রণাম কর। থাক থাক, বলে রেবতী অস্থির হয়ে উঠল। রেবতী আসন করে বসেছিল, পা খুঁজে বের করতে নীলাকে একটু হাতড়াতে হলো। শিউরে উঠল রেবতীর সমস্ত শরীর। ডালিতে ছিল দুর্লভ জাতীয় অর্কিডের মঞ্জরি, রূপোর থালায় ছিল বাদামের তক্তি, পেস্তার বরফি, চন্দ্রপুলি, ক্ষীরের ছাঁচ, মালাইয়ের বরফি, চৌকো করে কাটা ভাপা দই। বললে, এ সমস্ত নীলার নিজের হাতে তৈরি, সম্পূর্ণ মিথ্যে কথা, এসব কাজে নীলার না ছিল হাত, না ছিল মন। সোহিনী বললে, একটু মুখে দিতে হয় বাবা, ঘরে তৈরি তোমারই উদ্দেশ্যে। ফরমাসে তৈরি বড় বাজারের এক চেনা দোকানে। রেবতী হাত জোড় করে বললে, এ সময় খাওয়া আমার অভ্যেস নয়, বরং অনুমতি করুন বাসায় নিয়ে যাই। সোহিনী বললে, সেই ভালো, অনুরোধ করে খাওয়ানো আমার স্বামীর আইনে বারণ, তিনি বলতেন মানুষ তো অজগরের জাত নয়। একটা বড় টিফিন ক্যারিয়ারে থাকে থাকে সোহিনী খাবারগুলো সাজিয়ে দিলে। নীলাকে বললে, দে তো মা সাজিতে ফুলগুলি ভালো করে সাজিয়ে, এক জাতের সঙ্গে আরেক জাত মিশিয়ে দিস না যেন, তোর ওই খোপা ঘিরে ওই যে সিল্কের রুমাল জড়িয়েছিস ওটা পেতে দিস ফুলগুলোর ওপরে। বিজ্ঞানীর চোখে আট পিপাসু দৃষ্টি উঠল উৎসুক হয়ে, এ যে প্রাকৃত জগতের মাপ ওজনের বাইরেকার জিনিস। নানা রঙের ফুলগুলির মধ্যে নীলার সুঠাম আঙুল সাজাবার লয় দেখে নানা ভঙ্গিতে চলেছিল। রেবতীর চোখ ফেরানো দায় হলো, মাঝে মাঝে নীলার মুখের দিকে তাকিয়ে নিচ্ছিল। একদিকে সেই মুখের সীমানা নিয়েছে চুনি মুক্ত পান্নার মিশেল করা একখাড়া হার জড়ানো চুলের ইন্দ্রধনু, আর একদিকে বসন্তী রঙা কাঁচুলির উচ্ছিদ্র রাঙা পাড়টি। সোহিনী মিষ্টান্ন সাজাচ্ছিল, কিন্তু ওর একটা তৃতীয় নেত্র আছে যেন, সামনে যে একটা জাদু চলছিল সেটা ওর লক্ষ্য এড়ায়নি। নিজের স্বামীর অভিজ্ঞতা অনুসারে সোহিনীর ধারণা ছিল বিদ্যা সাধনার বেড়া দেওয়া ক্ষেত যে সে গরুর চরবার ক্ষেত নয়। আজ আভাস পেল বেড়া সকলের পক্ষে সমান ঘন নয়, সেটা ভালো লাগল না। পরের দিন সোহিনী অধ্যাপককে ডেকে পাঠালে, বললে, নিজের গরজে আপনাকে ডেকে এনে মিছিমিছি কষ্ট দিই, হয়তো কাজের ক্ষতিও করি। দোহাই তোমার, আর একটু ঘন ঘন ডেকো, দরকার থাকে তো ভালো, না থাকে তো আরও ভালো। আপনি জানেন দামি যন্ত্র সংগ্রহের নেশায় আমার স্বামীর
কাণ্ডাকাণ্ড জ্ঞান থাকতো না, মনিবদের ফাঁকি দিতেন এই নিষ্কাম লোভে। সমস্ত এশিয়ার মধ্যে এমন ল্যাবরেটরি কোথাও পাওয়া যাবে না। এই জেদ তার মতো আমাকেও পেয়ে বসেছিল, এই জেদেই আমাকে বাঁচিয়ে রেখেছিল, নইলে আমার মদরক্ত গাঁজিয়ে উঠে উপচিয়ে পড়ত চারদিকে। দেখুন চৌধুরী মশায়, নিজের স্বভাবের মধ্যে মন্দটা যা লেপটিয়ে থাকে সেটা যার কাছে অসংকোচে বলতে পারি, আপনি আমার সেই বন্ধু। নিজের কলঙ্কের দিকটা দেখবার খোলসা দরজা পেলে মন হাঁফ ছেড়ে বাঁচে। চৌধুরী বললেন, যারা সম্পূর্ণটা দেখতে পায় তাদের কাছে সত্যকে চাপা দেওয়ার দরকার করে না, আধা সত্যই লজ্জার জিনিস, পুরোপুরি দেখার ধাত আমাদের, আমরা তো বিজ্ঞানী। তিনি বলতেন, মানুষ প্রাণপণে প্রাণ বাঁচাতে চায় কিন্তু প্রাণ তো বাঁচে না, সেই জন্য বাঁচবার শখ মেটাবার জন্য এমন কিছুকে সে খুঁজে বেড়ায় যা প্রাণের চেয়ে অনেক বেশি। সেই দুর্লভ জিনিসকে তিনি পেয়েছেন তার এই ল্যাবরেটরিতে। একে যদি আমি বাঁচিয়ে রাখতে না পারি তাহলে তাকেই চরম করে মারব স্বামী ঘাতিনী হয়ে। আমি এর রক্ষক চাই, তাই খুঁজছিলুম রেবতীকে। চেষ্টা করে দেখলে? দেখেছি, হাতে হাতে ফল পাওয়ার আশা আছে কিন্তু শেষ পর্যন্ত টিকবে না। কেন? ওর পিসিমা যেমনি শুনবেন রেবতীকে টেনেছি কাছে, অমনি তাকে ছো মেরে নিয়ে যাওয়ার জন্যে ছুটে আসবেন, ভাববেন আমার মেয়ের সঙ্গে ওর বিয়ে দেওয়ার ফাঁদ পেতেছি। দোষ কি হলে তো ভালোই হতো, কিন্তু তুমি যে বলছিলে বেজাতে মেয়ের বিয়ে দেবে না, তখন আপনার মন তো জানতুম না, তাই মিথ্যে বলেছিলুম, খুব চেয়েছিলুম কিন্তু ছেড়ে দিয়েছি সেই মতলব। কেন? বুঝতে পেরেছি ও ভাঙন ধরানো মেয়ে, ওর হাতে যা পড়বে তা রাস্ত থাকবে না। কিন্তু ও তো তোমার মেয়ে। আমার মেয়ে তো বটেই, তাই তো ওকে আঁতের ভিতর থেকে চিনি। অধ্যাপক বললেন, কিন্তু এ কথা ভুললে চলবে কেন যে মেয়েরা পুরুষের ইন্সপিরেশন জাগাতে পারে? আমার সবই জানা আছে, পুরুষের খোরাকে আমিষ পর্যন্ত ভালোই চলে কিন্তু মদ ধরালে সর্বনাশ। আমার মেয়েটি মদের পাত্র, কানায় কানায় ভরা। ও তাহলে কি করতে চাও বলো? আমার ল্যাবরেটরি দান করতে চাই পাবলিককে। তোমার একমাত্র মেয়েকে এড়িয়ে দিয়ে? মেয়েকে? ওকে দান করলে সে দান পৌঁছবে কোন রসাতলে কি করে জানবো? আমার ট্রাস্ট সম্পত্তির প্রেসিডেন্ট করে দেব রেবতীকে, তাতে তো পিসির আপত্তি হতে পারবে না। মেয়েদের আপত্তির যুক্তি যদি ধরতেই পারবো তাহলে পুরুষ হয়ে জন্মাতে গেলুম কেন? কিন্তু একটা কথা আমি বুঝতে পারছি না, ওকে যদি জামাই না করবে তাহলে প্রেসিডেন্ট করতে চাও কেন? শুধু যন্ত্রগুলো নিয়ে কি হবে, মানুষ চাই ওদের প্রাণ দিতে। আর একটা কথা, এই আমার স্বামীর মৃত্যুর পর থেকে একটাও নতুন যন্ত্র আনা হয়নি, টাকার অভাবে নয়, কিনতে হলে একটা লক্ষ্য ধরে কিনতে হয়। খবর জেনেছি রেবতী ম্যাগনেটিজম নিয়ে কাজ করছে, সেই পথে সংগ্রহ এগিয়ে চলুক, যত দাম লাগে লাগুক না। কি আর বলবো, পুরুষ মানুষ যদি হতে তোমাকে আমি কাঁধে করে নিয়ে এখন নেচে বেড়াতুম। তোমার স্বামী রেল কোম্পানির টাকা চুরি করেছিলেন আর তুমি চুরি করে নিয়েছো তার পুরুষের মনখানা। এমন অদ্ভুত কলমের জোড় লাগানো বুদ্ধি আমি কোথাও দেখিনি। আমারও পরামর্শ নেওয়া তুমি যে দরকার বোধ করো এইটাই আশ্চর্য। তার কারণ আপনি খুব খাঁটি, ঠিক কথাটি বলতে জানেন। হাসালে তুমি, তোমাকে বেঠিক কথা বলে ধরা পড়ব, এত বড় নিরেট বোকা আমি নই। তাহলে লাগা যাক, এবার একটা জিনিসপত্রের ফর্দ করা যাক, দর যাচাই করা
ভালো উকিল ডেকে তোমার সত্য বিচার করা, আইন কানুন বেঁধে দেয়া ইত্যাদি অনেক হাঙ্গামা আছে। এসব দায় কিন্তু আপনারই। সেটা হবে নাম মাত্র, বেশ ভালো করেই জানো, যা তুমি বলাবে আমি তাই বলবো। আমার লাভটা এই যে দুবেলা দেখা হবে তোমার সঙ্গে, তোমাকে যে কী চোখে আমি দেখেছি তুমি তো জানো না। বেশ ভালো করেই জানো, যা তুমি বলাবে তাই বলবো, যা করাবে তাই করব। আমার লাভটা এই যে দুবেলা দেখা হবে তোমার সঙ্গে, তোমাকে যে কী চক্ষে দেখেছি তুমি তো জানো না। সোহিনী চৌকি থেকে উঠে এসে ধাঁ করে এক হাতে চৌধুরীর গলাটা জড়িয়ে ধরে চুমু খেয়ে চট করে সরে গেল, ভালো মানুষের মতো গিয়ে বসল চৌকিতে। ওই রে, সর্বনাশে শুরু হলো দেখছি। সে ভয় যদি একটুও থাকতো তাহলে কাছেও এগোতুম না, এ বরাদ্দ আপনার জুটবে মাঝে মাঝে। ঠিক বলছো, ঠিক বলছি, আমার এতে খরচ নেই, আপনারও যে বেশি কিছু পাওনা আছে মুখের ভাব দেখে তা বোধ হচ্ছে না। অর্থাৎ বলতে চাও এ হচ্ছে মরা কাঠে কাঠঠোকরা ঠোকর দেওয়া? আচ্ছা চললুম উকিল বাড়িতে, কাল একবার আসবে নে পাড়াতে? কেন, কি করতে? রেবতীর মনে দম দিতে আর নিজের মনটা খুইয়ে বসতে? মন কি আপনার একলারই আছে? তোমার মনের কিছু বাকি আছে নাকি? উচ্ছিষ্ট তো অনেক পড়ে আছে, তাতে এখনো অনেক বাঁদর নাচানো চলবে। তারপর দিন রেবতী ল্যাবরেটরিতে নির্দিষ্ট সময়ের অন্তত 20 মিনিট আগে এসে উপস্থিত। সোহিনী প্রস্তুত ছিল না, আটপৌড়ে কাপড়েই তাড়াতাড়ি চলে এলো ঘরে। রেবতী বুঝতে পারলে গলদ হয়েছে, বললে, আমার ঘড়িটা ঠিক চলছে না দেখছি। সোহিনী সংক্ষেপে বললে, নিশ্চয়। এক সময় একটু কী শব্দ শুনে রেবতী মনে মনে চমকে উঠে দরজার দিকে তাকালে। সুখন বেহারাটা গ্লাস কেসের চাবি নিয়ে এলো ঘরে। সোহিনী জিজ্ঞেস করলে, এক পেয়ালা চা আনিয়ে দেব কি? রেবতী ভাবলে বলা উচিত হ্যাঁ, বললে, দোষ কি? ও বেচারার চা অভ্যেস নেই। সর্দির আভাস দিলে বেলপাতা সিদ্ধ গরম জল খেয়ে থাকে। মনে মনে বিশ্বাস ছিল স্বয়ং নীলা আসবে পেয়ালা হাতে। সোহিনী জিজ্ঞেস করলে, তুমি কড়া চা খাও? ও ফস করে বলে বসল, হ্যাঁ। ভাবলে এক্ষেত্রে হ্যাঁ বলাটাই পাকা দস্তুর। চা এলো, সেটা কড়া সন্দেহ নেই, কালির মতো রং, নিমের মতো তিতো। চা আনলে মুসলমান খানসামা, এটাও ওকে পরীক্ষা করবার জন্য। আপত্তি করতে ওর মুখে কথা সরল না। এই সংকোচ ভালো লাগলো না সোহিনীর। খানসামাকে বললে, চাটা ঢেলে দাও না মোবারক, ঠান্ডা হয়ে গেল যে। খানসামার হাতের পরিবেশন প্রত্যাশায় রেবতী 20 মিনিট আগে এখানে আসেনি। কি দুঃখে যে মুখে চামচ উঠেছিল অন্তর্যামী জানছিলেন, আর জানছিল সোহিনী। হাজার হোক মেয়ে মানুষ, দুর্গতি দেখে বললে, ও পেয়ালাটা থাক, দুধ ঠেলে দিচ্ছি, তার সঙ্গে কিছু ফল খেয়ে নাও। সকাল সকাল এসেছ, বোধহয় কিছু খেয়ে আসা হয়নি। কথাটা সত্য, রেবতী ভেবেছিল আজও সেই বোটানিক্যালের পুনরাবৃত্তি হবে। কাজ দিয়েও গেল না, মুখে রয়ে গেল কড়া চায়ের তিতো স্বাদ, আর মনে রয়েছে আশাভঙ্গের তিতো অভিজ্ঞতা। এমন সময় প্রবেশ করলেন অধ্যাপক।
ঘরে ঢুকেই রেবতীর পিঠে চাপড়িয়ে বললেন, কি রে, কি হলো কি, সব যে একেবারে ঠান্ডা হিম, খুকুর মতো বসে বসে দুধ খাচ্ছিস ঢক ঢক, চারদিকে যা দেখছিস এ কি খোকাবাবুর খেলনার দোকান? যাদের চোখ আছে তারা দেখেছে মহাকালের চালারা এইখানে আসে তাণ্ডব নৃত্য করতে। আহা, কেন বকছেন, ও না খেয়ে বেরিয়েছিল আজ সকালে, এলো যখন দেখলুম মুখ যেন শুকনো। হই রে পিসিমা দি সেকেন্ড, এক পিসিমা দেবে এক গালে চাপড়, আর এক পিসিমা দেবে অন্য গালে চুমো, মাঝখানে পড়ে ছেলেটা যাবে ভিজে কাদা হয়ে। আসল কথা কি জানো, লক্ষ্মী যখন আপনি সেধে আসেন চোখে পড়ে না, যারা সাত মুল্লুক ঘুরে ঘুরে তাকে খুঁজে বের করে ধরা দেন তিনি তাদেরই কাছে, না চেয়ে পাওয়ার মতো না পাওয়ার আর রাস্তা নেই। আচ্ছা বলো দেখি মিসেস, দূর হোক গে ছাই মিসেস, আমি ডাকবো তোমাকে সোহিনী বলে, এতে তুমি রাগ করো আর যাই করো। মরণ আমার, রাগ করতে যাব কেন, ডাকুন না আমাকে সোহিনী বলে। সুহি বললে আমার কান জুড়িয়ে যাবে। গোপন কথাটা প্রকাশ করেই বলি, তোমার ওই সোহিনী নামটির সঙ্গে আরেকটি শব্দের খুব মিল আছে, বড় খাঁটি তার অর্থ। সকালে ঘুম থেকে উঠেই হিনি হিনি কিনি কিনি রবে ওই দুটি শব্দ মিলিয়ে মনে মনে খঞ্জনি বাজাতে থাকি। কেমিস্ট্রি রিসার্চে মিল করা আপনার অভ্যেস হয়ে গেছে, ওটা তারই একটা ফ্যাকরা। মিল করতে গিয়ে মরেও অনেক লোক, বেশি ঘাটাঘাটি করতে নেই, ঘোরতর দাহ্য পদার্থ। এই বলে তিনি হা হা শব্দে উচ্চই হাস্য করে উঠলেন। না, ওই ছোকরাটার সামনে এসব কথার আলোচনা করতে নেই, বারুদের কারখানায় আজ পর্যন্ত ও অ্যাপ্রেন্টিসে শুরু করেনি, পিসিমার আঁচল ওকে আগলে আছে, সে আঁচল নন কম্প্যাটিবল। রেবতীর মেয়েলি মুখখানা লাল হয়ে উঠেছিল। সোহিনী, আমি তোমাকে জিজ্ঞাসা করতে যাচ্ছিলুম, আজ সকালে তুমি কি ওকে আফিং খাইয়ে দিয়েছিলে, অমন ঝিমিয়ে পড়েছে কেন? খাইয়ে যদি থাকি সেটা না জেনে। রেবু, ওঠ বলছি ওঠ, মেয়েদের কাছে এমন মুখ চোরা হয়ে থাকতে নেই, ওতে ওদের আশপদ্দা বেড়ে যায়, ওরা তো ব্যামোর মতো পুরুষের দুর্বলতা খুঁজে বেড়ায়, ছিদ্র পেলেই টেম্পারেচার চড়িয়ে দেবে হু হু করে। সাবজেক্টটা জানা আছে, ছেলেগুলোকে সাবধান করতে হয়, আমার মতো যারা ঘা খেয়েছে মরেনি তাদের কাছ থেকে পাঠ নিতে হয়। রেবু, কিছু মনে করিস নে বাবা, যারা কথা কয় না চুপ করে থাকে তারাই সবচেয়ে ভয়ঙ্কর। চল দেখি তোকে একবার ঘুরিয়ে নিয়ে আসি, ওই দেখ দুটো গ্যালভানোমিটার একেবারে হালকায় দেয়, এই দেখ হাই ভ্যাকিউম পাম্প, আর এইটা দেখ মাইক্রোফটোমিটার, এ ছেলে পাশ করাবার কলার ভেলা নয়, এখানে একেবারে আসন গেড়ে বস দেখি। সেই তোমার টাক পড়া মাথার প্রফেসর নাম করতে চাইনে, দেখি কেমন তার মুখ চুন হয়ে না যায়। আমার ছাত্র হয়ে তুই বিদ্যে শুরু করলি, আমি তোকে বলিনি কি তোর নাকের সামনে ঝুলছে যাকে কথায় বলে ভবিষ্যৎ, হেলা ফেলা করে সেটাকে ফোপড়া করে দিস নে যেন। তোর জীবনের প্রথম চ্যাপ্টারের এক কোণে আমার নামটাও ছোট্ট অক্ষরে যদি লেখা থাকে সেইটাই হবে আমার মস্ত গুরুদক্ষিণা। দেখতে দেখতে বিজ্ঞানী জেগে উঠল, জ্বলে উঠল তার দুই চোখ, চেহারাটা একেবারে ভিতর থেকে গেল বদলে। মুগ্ধ হয়ে সোহিনী বললে, তোমাকে যে কেউ জানে তারা সকলেই তোমার এত বড় উন্নতির আশা করে, যা প্রতিদিনের জিনিস নয়, যা চিরদিনের, কিন্তু আশা যতই বড় ততই বড় তার বাধা ভিতরে বাইরে। অধ্যাপক রেবতীর পিঠে আর একবার দিলে একটা মস্ত চাপড়, ঝনঝন করে উঠল তার শির দ্বারা। চৌধুরী তার মস্ত ভারী গলায় বললেন, দেখ রেবু,
যে মহৎ ভবিষ্যতের বাহন হওয়া উচিত ছিল ঐরাবত, কৃপণ বর্তমান চাপিয়ে দেয় তাকে গরুর গাড়িতে, কাদায় পড়ে থাকে সে অচল হয়ে। শুনছো সোহিনী? সুহি, না না ভয় নেই, পিঠে চাপড় মারব না, বলো দেখি সত্যি করে কথাটা আমি কেমন গুছিয়ে বলেছি। চমৎকার, ওটা লিখে রেখো তোমার ডায়েরিতে। তা রাখবো। কথাটার মানেটা বুঝেছিস তো রেবি? বোধহয় বুঝেছি। মনে রাখিস, মস্ত প্রতিভার মস্ত দায়িত্ব, ও তো কারো নিজের জিনিস নয়, ওর জবাবদিহি অনন্তকালের কাছে। শুনছো সুহি, শুনছো কথাটা কেমন বলেছি বলো দেখি ভাই। খুব ভালো বলেছেন, আগেকার দিনের রাজা থাকলে গলা থেকে মালা খুলে। তারা তো মরেছে সব, কিন্তু কিন্তুটুকু মরেনি, মনে থাকবে। রেবতী বললে, ভয় নেই, কিছুতেই আমাকে দুর্বল করবে না। সোহিনীকে পা ছুঁয়ে প্রণাম করতে গেল, সোহিনী তাড়াতাড়ি আটকিয়ে দিলে। চৌধুরী বললেন, আরে করলে কি, পুণ্যকর্ম না করার দোষ আছে, পুণ্যকর্মে বাধা দেওয়ার দোষ কিন্তু আরও বেশি। সোহিনী বললে, প্রণাম যদি করতে হয় তো ওইখানে করো, বলে বেদির ওপর বসানো নন্দকিশোরের একটি মূর্তি দেখিয়ে দিলে। ধূপ ধূনা জ্বলছে, ফুলে ভরে আছে থালা। বললে, পাতকীকে উদ্ধার করার কথা পুরাণে পড়েছি, আমাকে উদ্ধার করেছেন ওই মহাপুরুষ, অনেক নিচে নামতে হয়েছিল, শেষকালে তুলে বসাতে পেরেছেন, পাশে বললে মিথ্যে হবে, তার পায়ের কাছে। বিদ্যার পথে মানুষকে উদ্ধার করবার দীক্ষা তিনি আমাকে দিয়ে গেছেন, বলে গিয়েছেন যেন মেয়ে জামাইয়ের গুমর বাড়ানোর জন্য তার জীবনের খনি খোড়া রত্ন ছাইয়ের গাদায় হারিয়ে না ফেলি। বললেন, ওইখানে রেখে গেলাম আমার সদ্গতি, আর সদ্গতি আমার দেশের। অধ্যাপক বললেন, শুনলি তো রেবু, এটা হবে ট্রাস্ট সম্পত্তি, তোকে দেয়া হবে তার কর্তৃত্ব। রেবতী ব্যস্ত হয়ে বললে, কর্তৃত্ব নেওয়ার যোগ্য তো আমি নই, আমি পারব না। সোহিনী বলল, পারবে না, ছি এ কি পুরুষের মতো কথা। রেবতী বললে, আমি চিরদিন পড়াশোনা করে এসেছি, এরকম কাজের ভার কখনো নিইনি। চৌধুরী বললেন, ডিম ফোটবার আগে কখনো হাঁস সাঁতার দেয়নি, আজ তোর ডিমের খোলা ভাঙবে। সোহিনী বললে, ভয় নেই তোমার, আমি তোমার সঙ্গে সঙ্গে থাকব। রেবতী আশ্বস্ত হয়ে চলে গেল। সোহিনী অধ্যাপকের মুখের দিকে চেয়ে রইল। চৌধুরী বললেন, জগতে বোকা অনেক রকম আছে, পুরুষ বোকা হচ্ছে সকল বোকার সেরা, কিন্তু মনে রেখো, দায়িত্ব হাতে না পেলে দায়িত্বের যোগ্যতা জন্মায় না, এক জোড়া হাত পেয়েছ মানুষ তাই সে হয়েছে মানুষ, এক জোড়া খুর পেলেই তার সঙ্গে সঙ্গে মলবার যোগ্য লেজ আপনি গজিয়ে উঠত। তুমি কি রেবতীর হাতের বদলে খুর দেখতে পেয়েছ নাকি? না, আমার ভালো লাগছে না, মেয়ের হাতেই শুধু যারা মানুষ কোনো কালে তাদের দুধে দাঁত ভাঙে না, কপাল আমার, আপনি থাকতে আমি আরও কারো কথা কেন ভাবতে গেলাম। খুব খুশি হলুম শুনে, একটুখানি বুঝিয়ে দাও কি গুণ আছে আমার। লোভ নেই আপনার একটুও। হে তো বড় নিন্দের কথা হলো, লোভের মতো জিনিসকে লোভ করি নে, খুব করি। মুখের কথা কেড়ে নিয়ে তার দুই গালে দুই চুমো দিয়ে সোহিনী সরে গেল। কোন খাতায় জমা হলো এটা সোহিনী? আপনার কাছে যে ঋণ পেয়েছি সে তো শোধ করতে পারি নে, তাই সুদ দিচ্ছি। প্রথম দিন পেয়েছি একটি, আর আজ পেলুম দুটি, কেবলই বেড়ে চলবে নাকি? বাড়বে বই কি, চক্রবৃদ্ধির নিয়মে বাড়বে। চৌধুরী বললেন, সোহিনী, তোমার স্বামী শ্রাদ্ধে শেষকালে আমায় পুরুত বানিয়ে দিলে, সর্বনাশ, এ কি কম দায়িত্ব?
যার অস্তিত্ব হাতড়িয়ে পাওয়া যায় না তাকে খুশি করা, এ তো বাঁধা দস্তুরের, দান দক্ষিণে নয় যে। আপনিও তো বাঁধা দস্তুরের গুরু ঠাকুর নন, আপনি যা করবেন সেটাই হবে পদ্ধতি, দানের ব্যবস্থা তৈরি করে রেখেছেন তো? কদিন ধরে তো ওই কাজই করছি, দোকান বাজার কম ঘুরিনি, দান সামগ্রী সাজানো হয়ে গেছে নিচের বড় ঘরটাতে। ইহলোক স্থিত আত্মা যারা এগুলো আত্মসাৎ করবে তারা পেট ভরে খুশি হবে, কোনো সন্দেহ নেই। চৌধুরীর সঙ্গে নিচে গিয়ে সোহিনী দেখলে সায়েন্স পড়ুয়া ছেলেদের জন্য নানা যন্ত্র, নানা মডেল, নানা দামি বই, নানা মাইক্রোস্কোপের স্লাইডস, নানা বায়োলজির নমুনা, প্রত্যেক সামগ্রীর সঙ্গে নাম ও ঠিকানা লেখা কার্ড, 250 ছেলের জন্য চেক লেখা হয়েছে 1 বৎসরের বৃত্তির, খরচের জন্যে কিছুমাত্র সংকোচ করা হয়নি। বড় বড় ধনীদের শ্রাদ্ধে যে ব্রাহ্মণ বিদায় হয় এর তার চেয়ে এ ব্যয়ের প্রসর অনেক বেশি, অথচ বিশেষ করে চোখে পড়ে না এর সমারোহ। পুরুত বিদায়ের কি দক্ষিণা দিতে হবে সেটা তো আপনি ধরে দেননি। আমার দক্ষিণা তোমার খুশি, খুশির সঙ্গে সঙ্গে আপনার জন্য রেখেছি এই ক্রনোমিটার, জার্মানি থেকে আমার স্বামী এটা কিনেছিলেন, বরাবর তার রিসার্চের কাজে লেগেছিল। চৌধুরী বললেন, যা মনে আসছে তার ভাষা নেই, বাজে কথা বলতে চাইনি, আমার পুরুতের কাজ সার্থক হলো। আরেকটি লোক আছে, আজ তাকে ভুলতে পারিনে, সে আমাদের মানিকের বিধবা বউ। মানিক বলতে কাকে বোঝায়? সে ছিল ল্যাবরেটরির হেড মিস্ত্রি, আশ্চর্য তার হাত ছিল, অত্যন্ত সূক্ষ্ম কাজেও এক চুল তার নড়চড় হতো না, কলকবচার তত্ত্ব বুঝে নিতে তার বুদ্ধি ছিল অভ্রান্ত। তাকে উনি অতি নিকট বন্ধুর মতো দেখতেন, গাড়ি করে নিয়ে যেতেন বড় বড় কারখানার কাজ দেখাতে। এদিকে ছিল সে মাতাল, ওর অ্যাসিস্ট্যান্টরা তাকে ছোট লোক বলে অবজ্ঞা করত, উনি বলতেন ও যে গুণী, তার সে গুণ বানিয়ে তোলা যায় না, সে গুণ খুঁজে মিলবে না, ওর কাছ থেকে তার সম্মান পুরো মাত্রায় ছিল। এর থেকে বুঝবেন কেন উনি আমাকে শেষ পর্যন্ত এত মান দিয়েছিলেন, আমার মধ্যে যে মূল্য তিনি দেখেছিলেন তার তুলনায় দোষের ওজন ওর কাছে ছিল খুব সামান্য। যে জায়গায় আমার মতো কুড়িয়ে পাওয়া মেয়েকে তিনি অসম্ভব রকম বিশ্বাস করেছিলেন, সে জায়গায় সে বিশ্বাস আমি কোনো দিন একটু মাত্র নষ্ট করিনি, আজও মন প্রাণ দিয়ে রক্ষা করছি। এতটা তিনি আর কারো কাছে পেতেন না, যেখানে আমি ছিলাম ছোট সেখানে আমি তার চোখে পড়িনি, যেখানে আমি ছিলাম বড় সেখানে তিনি আমাকে পুরো সম্মান দিয়েছেন। আমার মূল্য যদি তার চোখে না পড়তো আমি তাহলে কোথায় তলিয়ে যেতুম বলুন তো? আমি খুব খারাপ, কিন্তু আমি নিজেই বলছি আমি খুব ভালো, নইলে তিনি আমাকে কখনো সহ্য করতে পারতেন না। দেখো সোহিনী, আমি অহংকার করে বলবো যে আমি প্রথম থেকেই জানি তুমি ভালো, সস্তা দরের ভালো হলে কলঙ্ক লাগলে দাগ উঠত না। যাকে, আমাকে আর যে লোক যা মনে করুন না, তিনি আমায় যে মান দিয়েছেন সে আজ পর্যন্ত টিকে আছে, আমার শেষ দিন পর্যন্ত থাকবে। দেখো সোহিনী, তোমাকে যত দেখছি ততই জানছি তুমি সে জাতের সহজ মেয়ে মানুষ নও যারা স্বামী নামটা শুনলেই গলে পড়ে। না, তা নই, আমি দেখেছি ওর মধ্যে শক্তি, প্রথম দিন থেকে জেনেছি উনি মানুষ, আমি শাস্ত্র মিলিয়ে পতিব্রতাগিরি করতে বসিনি, আমি জাঁক করেই বলছি আমার মধ্যে যে রত্ন আছে সে একা ওরই কণ্ঠহারে দোলাবার মতো আর কারো নয়। এমন সময় নীলা ঘরে এসে ঢুকে পড়ল, বললে, অধ্যাপক মশাই কিছু মনে করবেন না,
আমার মায়ের সঙ্গে কিছু কথা আছে। কিছু না মা, আমি এক্ষুনি যাচ্ছি ল্যাবরেটরিতে, রেবতী কীরকম কাজ করছে দেখে আসি গে। নীলা বললে, কোনো ভয় নেই, কাজ ভালোই চলছে। আমি এক একদিন জানলার বাইরে থেকে দেখেছি, উনি মাথা গুঁজে লিখছেন, নোট নিচ্ছেন, কলম কামড়ে ধরে ভাবছেন। আমার প্রবেশ নিষেধ, পাছে স্যার আইজাকের গ্র্যাভিটেশন যায় নড়ে। সেদিন মা কাকে বলছিলেন উনি ম্যাগনেটিজম নিয়ে কাজ করছেন, তাই পাশ দিয়ে কেউ গেলেই কাঁটা নড়ে যায়, বিশেষত মেয়েরা। চৌধুরী হো হো করে হেসে উঠলেন, বললেন, মা, ল্যাবরেটরি ভিতরেই আছে, ম্যাগনেটিজম নিয়ে কাজ চলছেই। কাঁটা যারা নড়িয়ে দেন তাদের ভয় করতেই হয়, দিগ্ভ্রম ঘটায় যে। তবে চললুম। নীলা মাকে বললে, আমায় আর কতদিন তোমার আঁচলের গাঁট দিয়ে বেঁধে রাখবে, পেরে উঠবে না, কেবল দুঃখ পাবে। তুই কি করতে চাস বল? নীলা বললে, তুমি তো জানোই মেয়েদের জন্য একটা হায়ার স্টাডি মুভমেন্ট খোলা হয়েছে, তুমি তাতে অনেক টাকা দিয়েছো, সেখানে আমায় কেন কাজে লাগাও না? আমার ভয় আছে, পাছে তুই ঠিক মতো না চলিস। সব চলাই বন্ধ করে দেওয়া কি ঠিক চলার রাস্তা মা? তা নয়, তা তো জানি, সেই তো আমার ভাবনা। তুমি না ভেবে এবার থেকে আমাকে ভাবতে দাও না, সে তো দিতেই হবে, আমি তো এখন আর খুকি নই। তুমি ভাবছ সেই সব পাবলিক জায়গায় নানা লোকের যাওয়া আসা আছে, সে একটা বিপদ। জগৎ সংসারে লোক চলাচল তো বন্ধ হবে না তোমার খাতিরে, আর তাদের জন্যে আমার জানাশুনো একেবারেই ঠেকিয়ে রাখবে, সে আইন তো তোমার হাতে নেই। জানি, সব জানি, ভয় করে ভয়ের কারণ ঠেকিয়ে রাখতে পারবো না। তাহলে তুই ওদের হায়ার স্টাডি সার্কেলে ভর্তি হতে চাস? হ্যাঁ চাই। আচ্ছা তাই হবে, সেখানকার পুরুষ অধ্যাপকদের একে একে দিবি জাহান্নামে, সে আমি জানি। কেবল একটি কথা তোমায় দিতে হবে আমাকে, কোনো মতেই তুই রেবতীর কাছে ঘেঁষতে পাবি নে, আর কোনো ছুতোতেই ঢুকবি না তার ল্যাবরেটরিতে। মা, তুমি আমায় কি মনে করো? আমি ভেবে পাইনি, কাছে ঘেঁষতে যাব তোমার ওই খুদে স্যার আইজ্যাক নিউটনের, এমন রুচি আমার না, মরে গেলেও না। সংকোচ বোধ করলে রেবতী শরীরটাকে নিয়ে যেরকম আঁকুবাঁকু করে তারই নকল করে নীলা বলল, ওই স্টাইলের পুরুষকে নিয়ে আমার চলবে না, যেসব মেয়েরা ভালোবাসে বুড়ো খোকাদের মানুষ করতে, ওকে জিয়ে রেখে দেয়া ভালো তাদের জন্যে, ও মারবার যোগ্য শিকারই নয়। একটু বাড়িয়ে কথা বলছিস নীলা, তাই ভয় হচ্ছে ওটা হয়তো ঠিক তোর মনের কথা নয়। যাই হোক, ওর সম্বন্ধে তোর মনের ভাব যাই হোক, ওকে যদি মাটি করতে চাস তাহলে তোর পক্ষে ভালো হবে না। কখন তোমার কি মর্জি কিচ্ছু বুঝতে পারি না মা, ওর সঙ্গে বিয়ে দেওয়ার জন্যে তুমি আমাকে সাজিয়ে পুতুল গড়ে তুলেছিলে, সে কি আমি বুঝতে পারিনি? সেই জন্যে কি তুমি আমাকে ওর বেশি কাছে আনাগোনা করতে বারণ করছো, পাছে চেনা শোনার ঘেঁষ লেগে পালিশ নষ্ট হয়ে যায়? দেখ নীলা, আমি তোকে বলে দিচ্ছি, তোর সঙ্গে ওর বিয়ে কিছুতেই হতে পারবে না। তাহলে আমি যদি মতিগড়ে রাজকুমারকে বিয়ে করি? ইচ্ছে হয়তো করিস, সুবিধে আছে তার তিনটে বিয়ে, আমার দায় অনেকটা হালকা হবে, আর সে মদ খেয়ে ঠলাঢলি করে নাইট ক্লাবে, তখন আমি বেশ অনেকটা ছুটি পাব। আচ্ছা বেশ, সেই ভালো, রেবতীর সঙ্গে তোর বিয়ে হতে দেব না। কেন? তোমার স্যার আইজ্যাক নিউটনের বুদ্ধি আমি ঘুলিয়ে দেব মনে করো? সে তর্ক থাক, যা বললুম তা মনে রাখিস। আর উনি নিজে যদি হ্যাংলাপোনা করেন? তাহলে এ পাড়া তাকে ছাড়তে হবে, তোর অন্নে তাকে মানুষ করিস, তোর বাপের তহবিল থেকে এক কড়িও সে পাবে না। সর্বনাশ! তাহলে নমস্কার স্যার আইজ্যাক নিউটন। সেদিনকার পালা সংক্ষেপে এই পর্যন্ত। চৌধুরী মশাই, আর সবই চলছে ভালো,
কেবল আমার মেয়ের ভাবনায় সুস্থির হতে পারছি নে। ও যে কোন দিকে তাক করতে শুরু করেছে বুঝতে পারছি নে। চৌধুরী বললেন, আবার ওর দিকে তাক করছে কারা সেটাও তো একটা ভাববার কথা। হয়েছে কি, এর মধ্যেই রটে গেছে? ল্যাবরেটরি রক্ষা করার জন্য তোমার স্বামী অগাধ টাকা রেখে গেছে। মুখে মুখে তার অঙ্কটা বেড়েই চলেছে। এখন রাজত্ব আর রাজকন্যা নিয়ে বাজারে একটা জুয়া খেলা সৃষ্টি হয়েছে। রাজকন্যাটি মাটির দরে বিকবে তা জানি, আমি বেঁচে থাকতে রাজত্ব সস্তায় বিকবে না। কিন্তু লোকের আমদানি শুরু হয়েছে, সেদিন হঠাৎ দেখি আমাদেরই অধ্যাপক মজুমদার ওরই হাত ধরে বেরিয়ে এলো সিনেমা থেকে। আমাকে দেখেই ঘাড় বেঁকিয়ে নিল। ছেলেটা ভালো ভালো বিষয়ে বক্তৃতা দিয়ে বেড়ায়, দেশের মঙ্গলের দিকে ওর বুলি খুব সহজে খেলে। কিন্তু সেদিন ওর বাঁকা ঘাড় দেখে স্বদেশের জন্যে ভাবনা হলো। চৌধুরী মশাই, আগল ভেঙেছে। ভেঙেছে বই কি, এখন এই গরিবকেই নিজের ঘটিবাটি সামলাতে হবে। মজুমদার পাড়ায় মড়ক লাগে লাগুক, আমার ভয় রেবতীকে নিয়ে। চৌধুরী বললেন, আপাতত ভয় নেই, খুব ডুবে আছে, কাজ করছে খুব চমৎকার। চৌধুরী মশাই, ওর বিপদ হচ্ছে সায়েন্সেও যত বড় ওস্তাদি হোক, তুমি যাকে ম্যাট্রিয়ার্কি বলো সে রাজ্যে ও ঘোর আনাড়ি। সে কথা ঠিক, কিন্তু এবারও টিকে দেওয়া হয়নি, ছোঁয়াচ লাগলে বাঁচানো শক্ত হবে। রোজ একবার কিন্তু ওকে আপনার দেখে যেতে হবে। কোথা থেকে আবার ছোঁয়াচ না নিয়ে আসে? শেষকালে হে বয়সে আমি মরি আর কি। ভয় করো না, মেয়ে মানুষ যদিও, তবুও আশা করি ঠাট্টা বুঝতে পারো। আমি পার হয়ে গেছি এপিডেমিকের পাড়াটা, এখন ছোঁয়া লাগলেও ছোঁয়াচ লাগে না। কিন্তু একটা মুশকিল ঘটেছে, পরশু আমায় যেতে হবে গুজরানওয়ালায়। এটাও ঠাট্টা নাকি? মেয়ে মানুষকে দয়া করবেন? ঠাট্টা নয়, আমার সতীর্থ অমূল্য আড্ডি ছিলেন সেখানকার ডাক্তার, 20-25 বছর প্র্যাকটিস করছেন, কিছু বিষয় সম্পত্তিও জমিয়েছেন। হঠাৎ বিধবা স্ত্রী আর ছেলে মেয়ে রেখে মরেছেন হার্ট ফেল করে, দেনা পাওনা চুকিয়ে জমি জমা বেচে তাদের উদ্ধার করে আনতে হবে আমাকে। কতদিন লাগবে ঠিক জানি নে। এরপরে তো আর কথা নেই, এ সংসারে কথা কিছুর ওপরেই নেই সোহিনী, নির্ভয়ে বলো, যা হবে তা হোক। যারা অদৃষ্ট মানে তারা ভুল করে না, আমরা সায়েন্টিস্টরাও বলি অনিবার্যের একচুল এদিক ওদিক হওয়ার জো নেই। যতক্ষণ কিছু করবার থাকে না, যখন কোনো মতেই পারবে না, বলো বাস। আচ্ছা তাই ভালো, যে মজুমদারটির কথা বললুম দলের মধ্যে সে তত বেশি মারাত্মক নয়, তাকে ওরা দলে টেনে রাখে মান বাঁচাবার জন্য। আর যাদের কথা শুনছি চাণক্যের মতে তাদের কাছ থেকে শত হস্ত দূরে থাকলেও ভাবনার কারণ থেকে যায়। অ্যাটর্নি আছে বঙ্কুবিহারী, তাকে আশ্রয় করা আর অক্টোপাসকে জড়িয়ে ধরা একই কথা। ধনী বিধবার তপ্ত রক্ত এই সব লোকই পছন্দ করে। খবরটা শুনে রাখো, যদি কিছু করবার থাকে করো, সব শেষে আমার ফিলোসফিটা মনে রেখো। দেখুন চৌধুরী মশাই, রেখে দিন ফিলোসফি, মানব না আপনার অদৃষ্ট, মানব না আপনার কার্যকারণের অমোঘ বিধান। যদি আমার ল্যাবরেটরির পরে কারো হাত পড়ে, আমি পাঞ্জাবের মেয়ে, আমার হাতে ছুরি খেলে সহজে, আমি খুন করতে পারি, তা সে আমার নিজের মেয়ে হোক, আমার জামাই পদের উমেদার হোক। ওর শাড়ির নিচে ছিল কোমর বন্ধ লুকোনো, তা থেকে ধাঁ করে একটা ছুরি বের করে আলোয় ঝলক খেলিয়ে দিয়ে গেল। বললে, তিনি আমায় বেছে নিয়েছিলেন, আমি বাঙালির মেয়ে নই, ভালোবাসা নিয়ে কেবল চোখের জল ফেলে কান্নাকাটি করি নে, ভালোবাসার জন্যে প্রাণ দিতে পারি, প্রাণ নিতে পারি। আমার ল্যাবরেটরি আর আমার বুকের কলিজা,
তার মাঝখানে রয়েছে এই ছুরি। চৌধুরী বললেন, একসময় কবিতা লিখতে পারতুম, আজ আবার মনে হচ্ছে হয়তো পারি লিখতে। কবিতা লিখতে হয় লিখবেন, কিন্তু আপনার ফিলোসফি ফিরিয়ে নিন, যা না মানবার তাকে আমি শেষ পর্যন্ত মানব না, একলা দাঁড়িয়ে লড়ব আর বুক ফুলিয়ে বলবো জিতবই জিতবই জিতবই। ব্রাভো, আমি ফিরিয়ে নিলুম আমার ফিলোসফিটা, এখন থেকে লাগাবো ঢাকে চাঁটি তোমার জয়যাত্রার সঙ্গে সঙ্গে। আপাতত কিছুদিনের জন্য বিদায় নিচ্ছি, ফিরতে দেরি হবে না। আশ্চর্যের কথা এই, সোহিনীর চোখে জল ভরে এলো, বললে, কিছু মনে করবেন না। জড়িয়ে ধরলে চৌধুরীর গলা, বললে, সংসারের কোনো বন্ধনই টেকে না এও মুহূর্তকালের জন্যে, বলেই গলা ছেড়ে দিয়ে পায়ের কাছে পড়ে সোহিনী অধ্যাপককে প্রণাম করলে। খবরের কাগজে যারা বলে পরিস্থিতি, সেটা হঠাৎ এসে পড়ে আর আসে দল বেঁধে। জীবনের কাহিনী সুখে দুঃখে বিলম্বিত হয়ে চলে, শেষ অধ্যায়ে কলিশন লাগে আকস্মাত, ভেঙে চুরে স্তব্ধ হয়ে যায়। বিধাতা তার গল্প গড়েন ধীরে ধীরে, গল্প ভাঙেন এক ঘায়ে। সোহিনীর আইমা থাকেন আম্বালায়। সোহিনী তার কাছ থেকে টেলিগ্রাম পেয়েছে, যদি দেখা করতে চাও শীঘ্র এসো। এই আইমা তার একমাত্র আত্মীয় যে বেঁচে আছে, এরই হাত থেকে নন্দকিশোর কিনে নিয়েছিলেন সোহিনীকে। নীলাকে তার মা বললে, তুমিও এসো আমার সঙ্গে, তুমিও আমার সঙ্গে এসো। নীলা বললে, সে তো কিছুতেই হতে পারে না। কেন পারে না? ওরা আমাকে অভিনন্দন দেবে, তার আয়োজন চলছে। ওরা কারা? জাগানি ক্লাবের মেম্বাররা, ভয় পেও না, খুব ভদ্র ক্লাব, মেম্বারদের নামের ফর্দ দেখলেই বুঝতে পারবে, খুব বাছাই করা। তোমাদের উদ্দেশ্য কি? স্পষ্ট বলা শক্ত, উদ্দেশ্যটা নামের মধ্যেই আছে। এই নামের তলায় আধ্যাত্মিক সাহিত্যিক আর্টিস্টিক সব মানেই খুব গভীরভাবে লুকোনো আছে, নবকুমারবাবু খুব চমৎকার ব্যাখ্যা করে দিয়েছিলেন। ওরা ঠিক করেছে তোমার কাছ থেকে চাঁদা নিতে আসবে, কিন্তু চাঁদা তো দেখছি ওরা নিয়ে শেষ করেছে, তুমি তো ষোলো আনাই পড়েছ ওর হাতে। কিন্তু এই পর্যন্তই, আমার যেটা ত্যাজ্য সেটাই ওরা পেয়েছে, আমার কাছ থেকে আর কিচ্ছু পাওয়ার আশা নেই। মা, এত রাগ করছো কেন? ওরা নিঃস্বার্থভাবে দেশের উপকার করতে চান। আচ্ছা, সে আলোচনা থাক, এতক্ষণে তুমি বোধহয় তোমার বন্ধুদের কাছ থেকে খবর পেয়েছো যে তুমি স্বাধীন? হ্যাঁ, পেয়েছি। নিঃস্বার্থরা তোমায় জানিয়েছেন যে তোমার স্বামীর দত্ত অংশে তোমার যে টাকা আছে সে তুমি যেমন খুশি ব্যবহার করতে পারো? হ্যাঁ, জেনেছি। আমার কানে এসেছে উইলের প্রোবেট নেওয়ার জন্যে তোমরা প্রস্তুত হচ্ছ, কথাটা বোধহয় সত্যি? হ্যাঁ, সত্যি। বঙ্কুবাবু আমার সলিসিটর, তিনি তোমাকে আরও কিছু আশা এবং মন্ত্রণা দিয়েছেন? নীলা চুপ করে রইল। তোমার বঙ্কুবাবুকে আমি সিধে করে দেব যদি আমার সীমানায় তিনি পা বাড়ান, আইনে না পারি বেআইনে। ফেরবার সময় আমি পেশোয়ার হয়ে আসব, আমার ল্যাবরেটরি রইল দিন রাত্রি চারজন শেখ সিপাইয়ের পাহারায়, আর যাওয়ার সময় তোমাকে দেখিয়ে যাচ্ছি আমি পাঞ্জাবের মেয়ে। বলে নিজের কোমর বন্ধ থেকে ছুরিখানা বের করে বললে, এ ছুরি না চেনে আমার মেয়েকে, না চেনে আমার মেয়ের সলিসিটরকে, এ স্মৃতি রইল তোমার জিম্মায়, ফিরে এসে যদি হিসেব নেওয়ার সময় হয় তো হিসেব নেব। ল্যাবরেটরির চারদিকে অনেকখানি জমি ফাঁকা আছে, কাঁপন বা শব্দ যাতে যথাসম্ভব কাজের মাঝখানে না পৌঁছয় এই নিস্তব্ধতা কাজের অভিনিবেশে রেবতীকে সহায়তা করে, তাই ও প্রায়ই এখানে রাত্রে কাজ করতে আসে। নিচের ঘড়িতে দুটো বাজলো,
মুহূর্তের জন্যে রেবতী তার চিন্তার বিষয় ভাবছিল জানলার বাইরে আকাশের দিকে চোখ মেলে। এমন সময় দেওয়ালে পড়ল ছায়া, চেয়ে দেখে ঘরের মধ্যে এসেছে নীলা, রাত কাপড় পরা, পাতলা সিল্কের শেমিজ। ও চমকে চৌকি থেকে উঠে পড়তে যাচ্ছিল। নীলা এসে ওর কোলের ওপর বসে গলা জড়িয়ে ধরল। রেবতীর সমস্ত শরীর থর থর করে কাঁপতে লাগল, বুক উঠতে পড়তে লাগল প্রবল বেগে। গদগদ কণ্ঠে বলতে লাগল, তুমি যাও, তুমি যাও এ ঘর থেকে। ও বললে, কেন? রেবতী বলল, আমি সহ্য করতে পারছি নে, কেন এলে তুমি এ ঘরে? নীলা ওকে আরও দৃঢ় বলে চেপে ধরে বলে, কেন, আমাকে কি তুমি ভালোবাসো না? রেবতী বললে, বাসি বাসি বাসি, কিন্তু এ ঘর থেকে তুমি যাও। হঠাৎ ঘরের মধ্যে ঢুকে পড়ল পাঞ্জাবি প্রহরী, ভৎসনার কণ্ঠে বলল, মাইজি বহুত শরম কি বাত হে, আব বাহার চলা যাইয়ে। রেবতী চেতন মনে রগচরে ইলেকট্রিক ডাকঘড়িতে কখন চাপ দিয়েছিল। পাঞ্জাবি রেবতীকে বলল, বাবুজি বেমানি মত করো। রেবতী নীলাকে জোর করে ঠেলে দিয়ে চৌকি থেকে উঠে পড়ল। দারোয়ান ফের নীলাকে বলল, আব বাহার চলা যাইয়ে, নহি তো মনিব কা হুকুম তামিল করেগা। অর্থাৎ জোর করে অপমান করে বের করে দেবে। বাইরে যেতে যেতে নীলা বলল, শুনছেন স্যার আইজ্যাক নিউটন, কাল আমাদের বাড়িতে আপনার চায়ের নেমন্তন্ন, ঠিক 4:45 সময়, শুনতে পাচ্ছেন না, অজ্ঞান হয়ে পড়েছেন? বলে একবার তার দিকে ফিরে দাঁড়ালে। বাষ্পার্দ কণ্ঠে উত্তর এলো, শুনেছি। রাত কাপড়ের ভিতর থেকে নীলার নিখুঁত দেহের গঠন ভাস্কর্যের মূর্তির মতো অপরূপ হয়ে ফুটে উঠল। রেবতী মুগ্ধ চোখে না দেখে থাকতে পারল না, নীলা চলে গেল। রেবতী টেবিলের উপর মুখ রেখে পড়ে রইল। এমন আশ্চর্য সৌন্দর্য সে কল্পনা করতে পারে না। একটা কোন বৈদ্যুৎ বর্ষণ প্রবেশ করেছে ওর শিরার মধ্যে, চকিত হয়ে বেড়াচ্ছে অগ্নিধারায়। হাতের মুঠো শক্ত করে রেবতী কেবলই নিজেকে বলাতে লাগল, কাল চায়ের নিমন্ত্রণে যাবে না। খুব শক্ত শপথ করবার চেষ্টা করতে চায়, মুখ দিয়ে বেরোয় না। ব্লটিংয়ের উপর লিখল, যাব না যাব না যাব না। হঠাৎ দেখলে তার টেবিলে একটা ঘন লাল রঙের রুমাল পড়ে আছে, কোণে নাম সেলাই করা, নীলা। মুখের ওপর চেপে ধরল রুমাল, গন্ধে মগজ উঠল ভরে। একটা নেশা শির শির করে ছড়িয়ে গেল সর্বাঙ্গে। নীলা আবার ঘরের মধ্যে এলো, বললে, একটা কাজ আছে, ভুলে গিয়েছিলাম। দরোয়ান রুখতে গেল। নীলা বলল, ভয় নেই তোমার, চুরি করতে আসিনি, কেবল একটা সই চাই, জাগানি ক্লাবের প্রেসিডেন্ট করব তোমাকে, তোমার নাম আছে দেশ জুড়ে। অত্যন্ত সংকুচিত হয়ে রেবতী বলল, ও ক্লাবের আমি তো কিছু জানি নে। কিছু তো জানবার দরকার নেই, এইটুকু জানলেই হবে, ব্রজেন্দ্রবাবু এই ক্লাবের প্যাট্রন। আমি তো ব্রজেন্দ্রবাবুকে জানি নে, এইটুকু জানলেই হবে, মেট্রোপলিটন ব্যাংকের তিনি ডাইরেক্টর। লক্ষ্মী আমার, জাদু আমার, একটা সই বই তো নয়। বলে ডান হাত দিয়ে তার কাঁধ ঘিরে তার হাতটা ধরে বলল, সই করো। সে স্বপ্নাবিষ্টের মতো সই করে দিলে। কাগজটা নিয়ে নীলা যখন মুড়ছে, দারোয়ান বললে, এ কাগজ আমায় দেখাতে হবে। নীলা বললে, এ তো তুমি বুঝতে পারবে না। দারোয়ান বলল, দরকার নেই বোঝবার। বলে কাগজটা ছিনিয়ে নিয়ে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেললে। বললে, দলিল বানাতে হয় বাইরে গিয়ে বানিও, এখানে নয়। রেবতী মনে মনে হাঁপ ছেড়ে বাঁচল। দরোয়ান
নীলাকে বললে, মাঝি চলো তোমায় বাড়ি পৌঁছে দিয়ে আসি গে, বলে তাকে নিয়ে চলে গেল। কিছুক্ষণ পর আবার ঘরে ঢুকল পাঞ্জাবি, বলল, চারদিকে আমি দরজা বন্ধ করে রাখি, তুমি ওকে ভেতর থেকে খুলে দিয়েছ। এ কি সন্দেহ, এ কি অপমান, বারবার করে বললে আমি খুলে দিইনি। তবে ও কি করে এলো ঘরে? সেও তো বটে। বিজ্ঞানী তখন সন্ধান করে বেড়াতে লাগলো ঘরে ঘরে। অবশেষে দেখল রাস্তার ধারের একটা বড় জানালা ভিতর থেকে আগল দেওয়া ছিল। কে সেই আগলটা দিনের বেলায় একসময় খুলে রেখে গেছে? রেবতীর যে ধূর্ত বুদ্ধি আছে এতটা শ্রদ্ধা তার প্রতি দরোয়ানজির ছিল না। বোকা মানুষ, পড়াশুনো করে, এই পর্যন্ত তার তাকত। অবশেষে কপাল চাপড়ে বললে, ঔরত, এ শয়তানি বিধি দত্ত। যে অল্প একটু রাত বাকি ছিল, রেবতী নিজেকে বার বার করে বলালে চায়ের নিমন্ত্রণে যাবে না। কাক ডেকে উঠল, রেবতী চলে গেল বাড়িতে। পরের দিন সময়ের একটু ব্যতিক্রম হলো না, চায়ের সভায় 4:45 রেবতী গিয়ে হাজির। ভেবেছিল এ সভা নিভৃতে দুজনকে নিয়ে, ফ্যাশনেবল সাজ ওর দখলে নেই, পরে এসেছে জামা আর ধুতি, ধোবার বাড়ি থেকে নতুন কাচিয়ে আনা, আর কাঁধে ঝুলছে একটা পাট করা চাদর। এসে দেখে সভা বসেছে বাগানে, অজানা শৌখিন লোকের ভিড়। দমে গেল ওর সমস্ত মনটা, কোথাও লুকোতে পারলে বাঁচে। এক কোণ নিয়ে বসবার চেষ্টা করতেই সবাই উঠে পড়ল, বললে, আসুন আসুন ডক্টর ভট্টাচার্য, আপনার আসন এইখানে। একটা পিঠ উঁচু মখমলের মোড়া চৌকি মণ্ডলীর ঠিক মাঝখানেই, বুঝতে পারলে সমস্ত জনতার প্রধান লক্ষ্যই ও। নীলা এসে ওর গলায় মালা পরিয়ে দিলে, কপালে চন্দনের ফোঁটা। ব্রজেন্দ্রবাবু প্রস্তাব করলেন ওকে জাগানি সভার সভাপতি পদে বরণ করা হোক। সমর্থন করলেন বঙ্কুবাবু, চারিদিক থেকে করতালির ধ্বনি উঠল। সাহিত্যিক হরিদাসবাবু ডক্টর ভট্টাচার্যের ইন্টারন্যাশনাল খ্যাতির কথা ব্যাখ্যা করলেন, বললেন, রেবতীবাবুর নামের পালে হাওয়া লাগিয়ে আমাদের জাগানি ক্লাবের তরণী খেয়া দেবে পশ্চিম মহাসমুদ্রের ঘাটে ঘাটে। সভার ব্যবস্থাপকেরা রিপোর্টারদের কানে কানে গিয়ে বললে, উপমাগুলোর কোনোটা যেন রিপোর্ট থেকে বাদ না যায়। বক্তারা একে একে উঠে যখন বলতে লাগল, এতদিন পরে ডক্টর ভট্টাচার্য সায়েন্সের জয় তিলক ভারত মাতার কপালে পরিয়ে দিলেন, রেবতীর বুকটা ফুলে উঠল। নিজেকে প্রকাশমান দেখলে সভ্য জগতের মধ্য গগনে। জাগানি সভা সম্বন্ধে যে সমস্ত দাগি রকমের জনশ্রুতি ছিল, মনে মনে তার প্রতিবাদ করলে। হরিদাসবাবু যখন বললে, রেবতীবাবুর নামের কবচ রক্ষা কবচ রূপে এ সভার গলায় আজ ঝোলানো হলো, এর থেকে বোঝা যাবে এ সভার উদ্দেশ্য কত মহোচ্চ, তখন রেবতী নিজের নামের গৌরব ও দায়িত্ব খুব প্রবল রূপে অনুভব করলে, ওর মন থেকে সংকোচের খোলসটা খসে পড়ে গেল। মেয়েরা মুখ থেকে সিগারেট নামিয়ে ঝুঁকে পড়ল চৌকির উপর, মধুর হাস্যে বলল, বিরক্ত করছি আপনাকে, কিন্তু একটা অটোগ্রাফ দিতেই হবে। রেবতীর মনে হলো এতদিন সে যেন একটা স্বপ্নের মধ্যে ছিল, স্বপ্নের গুটি গেছে খুলে, প্রজাপতি বেরিয়ে পড়েছে। একে একে লোক বিদায় হলো। নীলা রেবতীর হাত চেপে ধরে বলল, আপনি কিন্তু যাবেন না? জ্বালাময় মদ ঢেলে দিলে ওর শিরার মধ্যে। দিনের আলো শেষ হয়ে আসছে,
লতা বিতানের মধ্যে সবুজ প্রদোষের অন্ধকার। বেঞ্চির উপরে দুজনে কাছাকাছি বসল। নিজের হাতের উপরে রেবতীর হাত তুলে নিয়ে নীলা বললে, ডক্টর ভট্টাচার্য, আপনি পুরুষ মানুষ হয়ে মেয়েদের এত ভয় করেন কেন? রেবতী স্পর্ধাভরে বলল, ভয় করি? কখনো না। আমার মাকে আপনি ভয় করেন না? ভয় করব কেন? শ্রদ্ধা করি? আমাকে নিশ্চয় ভয় করি, সেটা ভালো খবর। মা বলেছেন কিছুতেই আপনার সঙ্গে আমার বিয়ে দেবেন না, তাহলে আমি আত্মহত্যা করব। কোনো বাধা আমি মানব না, আমাদের বিয়ে হবেই হবে। কাঁধের ওপর মাথা রেখে নীলা বললে, তুমি হয়তো জানো না তোমাকে আমি কতখানি চাই। নীলার মাথাটা আরো বুকের কাছে টেনে নিয়ে রেবতী বললে, তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারে এমন কোনো শক্তি নেই। জাত ভাসিয়ে দেব জাত। তাহলে রেজিস্ট্রারের কাছে কালই নোটিশ দিতে হবে? কালই দেব, নিশ্চয় দেব। রেবতী পুরুষের তেজ দেখাতে শুরু করেছে, পরিণামটা দ্রুত বেগে ঘনিয়ে আসতে লাগল। আইমার পক্ষাঘাতের লক্ষণ দেখা দিয়েছে, মৃত্যুর আশঙ্কা আসন্ন। যে পর্যন্ত মৃত্যু না হয় সোহিনীকে তিনি কিছুতেই ছাড়বেন না। এই সুযোগটাকে দু হাত দিয়ে আঁকড়িয়ে ধরে নীলার উন্মত্ত যৌবন আলোড়িত হয়ে উঠেছে। পাণ্ডিত্যের চাপে রেবতীর পৌরুষের স্বাদ ফিকে হয়ে গেছে, তাকে নীলার যথেষ্ট পছন্দ নয়, কিন্তু ওকে বিবাহ করা নিরাপদ। বিবাহোত্তর উশৃঙ্খলতায় বাধা দেওয়ার জোর তার নেই। শুধু তাই নয়, ল্যাবরেটরির সঙ্গে যে লোভের বিষয় জড়ানো আছে তার পরিমাণ প্রভূত। ওর হিতৈষীরা বলে ল্যাবরেটরির ভার নেওয়ার যোগ্যতার পাত্র কোথাও মিলবে না রেবতীর চেয়ে। সোহিনী কিছুতে ওকে হাত ছাড়া করবে না, এই হচ্ছে বুদ্ধিমানদের অনুমান। এদিকে সহযোগীদের ধিক্কার শিরোধার্য করে রেবতী জাগানি ক্লাবের অধ্যক্ষতার সংবাদ ঘোষণা করে দিলে সংবাদপত্রে। নীলা যখন বলতো, ভয় লাগছে বুঝি, ও বলতো, আমি কেয়ার করি নে। ওর পৌরুষ সম্বন্ধে সংশয় মাত্র না থাকে ওই জেদ ওকে পেয়ে বসল। বললে, এডিংটনের সঙ্গে চিঠিপত্র আমার চলে, একদিন এই ক্লাবে আমি তাকে নিমন্ত্রিত করে আনব। ক্লাবের মেম্বাররা বললে, ধন্য। রেবতীর আসল কাজ গেছে বন্ধ হয়ে, ছিন্ন হয়ে গেছে ওর সমস্ত চিন্তাসূত্র। মন কেবলই অপেক্ষা করছে নীলা কখন আসবে, হঠাৎ পিছন থেকে ধরবে ওর চোখ টিপে, চৌকির হাতার ওপর বসে বাঁ হাতে ধরবে ওর গলা জড়িয়ে। নিজেকে এই বলে আশ্বাস দিচ্ছে ওর কাজটা যে বাধা পেয়েছে সেটা ক্ষণিকের, একটু সুস্থির হলেই ভাঙা মুখে আবার জোড়া লাগবে। সুস্থির হওয়ার লক্ষণ আশু দেখা যাচ্ছে না। ওর কাজের ক্ষতিতে পৃথিবীর কোনো ক্ষতি হচ্ছে নীলার মনের এক কোণেও সে শঙ্কা নেই, সমস্তটাকে সে প্রহসন মনে করে। দিনের পর দিন জাল কেবলই জড়িয়ে যাচ্ছে। জাগানি সভা ওকে ছেঁকে ধরেছে, ওকে ঘোরতর পুরুষ মানুষ বানিয়ে তুলেছে। এখনো অকথ্য মুখ থেকে বেরোয় না, কিন্তু অশ্রাব্য শুনলে জোর করে হাসতে থাকে। ডক্টর ভট্টাচার্য ওদের খুব একটা মজার জিনিস হয়ে উঠেছে। মাঝে মাঝে রেবতীকে ঈর্ষায় কামড়িয়ে ধরে, ব্যাংকের ডাইরেক্টরের মুখের চুরুট থেকে নীলা চুরুট ধরায়। এর নকল করা রেবতীর অসাধ্য। চুরুটের ধোঁয়া গলায় গেলে ওর মাথা ঘুরে পড়ে, কিন্তু এই দৃশ্যটা ওর শরীর মনকে আরও অসুস্থ করে তোলে। তাছাড়া নানা রকমের ঠেলাঠেলি টানাটানি যখন চলতে থাকে ও আপত্তি না জানিয়ে থাকতে পারে না। নীলা বলে, এই দেহটার পরে
আমাদের তো কোনো মোহ নেই, আমাদের কাছে এর দাম কিসের? আসল দামি জিনিস ভালোবাসা, সেটা কি বেলিয়ে ছড়িয়ে দিতে পারি? বলেই চেপে ধরে রেবতীর হাত। রেবতী তখন অন্যদের অভাজন বলেই মনে করে, ভাবে ওরা তো ছোবড়া নিয়েই খুশি, শ্বাসটা তো পেল না। ল্যাবরেটরির তারের বাইরে দিন রাত পাহারা চলছে, ভিতরে ভাঙা কাজ পড়ে রয়েছে, কারো দেখা নেই। ড্রয়িং রুমের সোফায় পা দুটো তুলে কুশনে হেলান দিয়ে নীলা, মেঝের ওপর নীলার পায়ের কাছে ঠেস দিয়ে বসে আছে রেবতী, হাতে রয়েছে লেখন ভরা ফুলস্কেপ। রেবতী মাথা নেড়ে বললে, ভাষায় কেমন যেন বেশি রং ফলানো হয়েছে, এতটা বাড়িয়ে বলা লেখা পড়তে লজ্জা করবে আমার। ভাষার তুমি মস্ত সমজদার কি না? এ তো কেমিস্ট্রির ফর্মুলা নয়, খুঁতখুত করো না তো, মুখস্থ করে যাও। জানো, এটা লিখেছেন আমাদের সাহিত্যিক প্রমোদারঞ্জনবাবু। ওইসব মস্ত মস্ত সেন্টেন্স আর বড় বড় শব্দগুলো মুখস্থ করা আমার পক্ষে ভারী শক্ত হবে। ভারী তো শক্ত, তোমার কানের কাছে আউড়ে আউড়ে আমারই তো সমস্তটা মুখস্থ হয়ে গেছে। আমার জীবনের সর্বোত্তম শুভ মুহূর্তে জাগানি সভা আমাকে যে অমরাবতীর মন্দার মাল্যে সমলঙ্কৃত করলেন, গ্র্যান্ড, তোমার ভয় নেই, আমি তো তোমার কাছেই থাকব, আস্তে আস্তে তোমাকে বলে দেব। আমি বাংলা সাহিত্য ভালো জানি নে, কিন্তু আমার কেমন মনে হচ্ছে সমস্ত লেখাটা যেন আমাকে ঠাট্টা করছে। ইংরাজিতে যদি বলতে দাও কত সহজ হয়। ডিয়ার ফ্রেন্ডস, অ্যালাউ মি টু অফার ইউ মাই হার্টিয়েস্ট থ্যাঙ্কস ফর দ্য অনার ইউ হ্যাভ কনফার্ড আপন মি অন বিহাফ অফ দ্য জাগানি ক্লাব, দ্য গ্রেট অ্যাওয়েকনার, ইত্যাদি। এমন দুটো সেন্টেন্স বললেই তো ব্যাস, সে হচ্ছে না, তোমার মুখে বাংলা যে খুব মজার শোনাবে। ওই যেখানটাতে আছে, হে বাংলাদেশের তরুণ সম্প্রদায়, হে স্বাতন্ত্র্য সঞ্চালন রথের সারথি, হে ছিন্ন শৃঙ্খল পরিকীর্ণ পথের অগ্রণী বৃন্দ, যাই বলো, ইংরাজিতে এ কি হবার জো আছে? তোমার মতো বিজ্ঞান বিশারদের মুখে শুনলে তরুণ বাংলা সাপের মতো ফণা দুলিয়ে নাচবে। এখনো সময় আছে, আমি পড়িয়ে নিচ্ছি। গুরুভার দীর্ঘ দেহকে সিঁড়ির ওপর দিয়ে সশব্দে বহন করে সাহেবি পোশাকে ব্যাংকের ম্যানেজার ব্রজেন্দ্র হালদার মচমচ শব্দে এসে উপস্থিত, বললে, না এ অসহ্য, যখনই আসে নীলাকে দখল করে বসে আছো, কাজ নেই কর্ম নেই, নীলিকে তফাত করে রেখেছো আমাদের কাছ থেকে কাঁটা গাছের বেড়ার মতো। রেবতী সংকুচিত হয়ে বলে, আজ আমার একটু বিশেষ কাজ আছে, তাই। কাজ তো আছেই, সেই ভরসাতেই তো এসেছিলুম, আজ তুমি মেম্বারদের নেমন্তন্ন করেছ, ব্যস্ত থাকবে মনে করে আপিসে যাওয়ার আগে আধ ঘন্টাটাক সময় করে নিয়ে তাড়াতাড়ি এসেছি, এসেই শুনছি এখানেই উনি পড়েছেন কাজে বাঁধা। আশ্চর্য, কাজ না থাকলে এখানেই ওর ছুটি, আবার কাজ থাকলে এখানেই ওর কাজ, এমন নাছর বান্দার সঙ্গে আমরা কেজো লোকেরা পাল্লা দিই করে। নীলি, ইজ ইট ফেয়ার? নীলা বললে, ডক্টর ভট্টাচার্যের দোষ হচ্ছে উনি আসল কথাটা জোর করে বলতে পারেন না, উনি কাজ আছে বলে এসেছেন, এটা বাজে কথা, না এসে থাকতে পারেন না বলে এসেছেন, এটাই একটি শোনার মতো কথা এবং সত্যি কথা। আমার সমস্ত সময় উনি দখল করেছেন ওর জেদের জোরে, এই তো ওর পৌরুষ, তোমাদের সবাইকে ওই বাঙালির কাছে হার মানতে হলো। আচ্ছা ভালো, তাহলে আমাদেরও পৌরুষ চালাতে হবে, এখন থেকে জাগনি ক্লাব মেম্বাররা নারী হরণের চর্চা শুরু করবে, জেগে উঠবে পৌরাণিক যুগ। নীলা বললে, বেশ মজা লাগছে কিন্তু শুনতে, নারী হরণ পানি গ্রহণের চেয়ে ভালো, কিন্তু পদ্ধতিটা কীরকম? হালদার বললে, দেখিয়ে দিতে পারি এখনই। হ্যাঁ এখনই, বলেই সোফা থেকে নীলাকে আড় কোলা করে তুলে নিলে। নীলা চিৎকার করে হেসে ওর গলা জড়িয়ে ধরলে। রেবতীর মুখ অন্ধকার হয়ে উঠল, ওর মুশকিলেই
যে অনুকরণ করবার কিংবা বাধা দেওয়ার মতো গায়ের জোর নেই। ওর বেশি করে রাগ হতে লাগলো নীলার পরে, এইসব অসভ্য গোয়ারদের প্রশ্রয় দেয় কেন? হালদার বলল, গাড়ি তৈরি আছে, তোমায় নিয়ে চললুম ডায়মন্ড হারবারে, আজ সন্ধ্যের ভোজে ফিরিয়ে এনে দেব। ব্যাংকে কাজ ছিল, সেটা যাককে চুলোয়, একটা সৎকার্য করা হবে। ডাক্তার ভট্টাচার্যকে নির্জনে কাজ করার সুবিধে করে দিচ্ছি, তোমার মতো অত বড় ব্যাঘাতকে সরিয়ে নিয়ে যাওয়াই ভালো, এজন্য উনি আমায় ধন্যবাদ দেবেন। রেবতী দেখলে নীলার ছটফট করবার কোনো লক্ষণ দেখা গেল না, নিজেকে সে ছাড়িয়ে নেবার চেষ্টা মাত্র করলে না, বেশ যেন আরামে ওর বক্ষ আশ্রয় করে রইল, ওর গলা জড়িয়ে রইল বিশেষ একটা আসক্তভাবে। যেতে যেতে বলল, ভয় নেই বিজ্ঞানী সাহেব, এটা নারী হরণের রিহার্সাল মাত্র, লঙ্কা পারে যাচ্ছি নে, ফিরে আসবো তোমার নেমন্তন্নে। রেবতী ছিঁড়ে ফেলল সেই লেখাটা, হালদারের বাহুর জোর এবং অসংকুচিত অধিকার বিস্তারের তুলনায় নিজের বিদ্যাভিমান ওর কাছে আজ বৃথা হয়ে গেল। আজ সান্ধ্যভোজ একটা নামজাদা রেস্তোরাঁতে, নিমন্ত্রণকর্তা স্বয়ং রেবতী ভট্টাচার্য, তার সম্মানিতা পার্শ্ববর্তিনী নীলা, সিনেমার বিখ্যাত নটি এসেছে গান গাইতে, টোস্ট প্রপোজ করতে উঠেছে বঙ্কুবিহারি, গুণগান হচ্ছে রেবতীর আর তার নামের সঙ্গে জড়িয়ে নীলার, মেয়েরা খুব জোরের সঙ্গে সিগারেট টানছে প্রমাণ করতে যে তারা সম্পূর্ণ মেয়ে নয়, প্রৌঢ়া মেয়েরা যৌবনের মুখোশ পরে ইঙ্গিতে ভঙ্গিতে অট্টহাস্যে উচ্চকণ্ঠে পরস্পরের গা টেপা টিপিতে যুবতীদের ছাড়িয়ে যাবার জন্যে মাতামাতির ঘোর দৌড় চালিয়েছে। হঠাৎ ঘরে ঢুকল সোহিনী, স্তব্ধ হয়ে গেল ঘর শুদ্ধ সবাই। রেবতীর দিকে তাকিয়ে সোহিনী বলল, চিনতে পারছি না, ডক্টর ভট্টাচার্য বুঝি, খরচের টাকা চেয়ে পাঠিয়েছিলে, পাঠিয়ে দিয়েছি গেল শুক্রবারে, এই তো স্পষ্ট দেখতে পাচ্ছি কিছু অকুলন হচ্ছে না, এখন একবার উঠতে হচ্ছে, আজ রাত্রেই ল্যাবরেটরির ফর্দ অনুসারে জিনিসপত্র মিলিয়ে দেখব। আপনি কি আমায় অবিশ্বাস করছেন? এতদিন অবিশ্বাস তো করিনি, কিন্তু লজ্জা সরম যদি থাকে বিশ্বাস রক্ষার কথা তুমি আর মুখে এনো না। রেবতী উঠতে যাচ্ছিল, নীলা তাকে কাপড় ধরে টেনে বসিয়ে দিলে, বললে, আজ উনি বন্ধুদের নিমন্ত্রণ করেছেন, সকলে যান আগে তারপর উনি যাবেন। এর মধ্যে একটা নিষ্ঠুর ঠোকর ছিল, স্যার আইজাক মায়ের বড় পেয়ারের, ওর মতো এত বড় বিশ্বাসী আর কেউ নেই, তাই সকলকে ছাড়িয়ে ল্যাবরেটরির ভার ওর উপরেই। আরও একটু দেগে দেওয়ার জন্য বলল, জানো মা, অতিথি আজ 65 জন, এ ঘরে সকলকে ধরেনি, একদল আছেন পাশের ঘরে, ওই শুনছো না হো হো লাগিয়েছে, মাথা পিছু 25 টাকা ধরে নেয়, মদ না খেলেও মদের দাম দিতে হয়, খালি গেলাসের জরিমানা কম লাগলো না, আর কেউ হলে মুখ চুপসে যেত, ওর দরাজ হাত দেখে ব্যাংকের ডিরেক্টরের তাক লেগে গেছে, সিনেমার গাইয়েকে কত দিতে হয়েছে জানো, তার এক রাত্রির পাওনা 400 টাকা। রেবতীর মনের ভিতরটা কাটা কই মাছের মতো ধড়ফড় করছে, শুকনো মুখে কথাটি নেই। সোহিনী জিজ্ঞেস করলে, আজকে সমারোহটা কিসের জন্য? তা জানো না বুঝি, অ্যাসোসিয়েটেড প্রেসে তো বেরিয়ে গেছে, উনি জাগানি ক্লাবের প্রেসিডেন্ট হয়েছেন, তারই সম্মানে এই ভোজ, লাইফ মেম্বারশিপের 600 টাকা সুবিধে মতো পরে শুধে দেবেন। সুবিধে বোধহয় শীঘ্র হবে না। রেবতীর মনটার মধ্যে স্টিম রোলার চলাচল করছিল। সোহিনী তাকে জিজ্ঞাসা করলে, তাহলে এখন তোমার ওঠবার সুবিধে হবে না? রেবতী নীলার মুখের দিকে তাকালে, তার কুটিল কটাক্যের খোঁচায়
পুরুষ মানুষের অভিমান জেগে উঠল। বলল, কেমন করে যাই বলুন, নিমন্ত্রিতেরা সব। সোহিনী বলল, আচ্ছা আমি ততক্ষণ এইখানটায় বসে রইলুম। নাসেরুল্লাহ, তুমি দরজার কাছে হাজির থাকো। নীলা বললে, সে তো হতে পারবে না মা, আমাদের একটা গোপন পরামর্শ আছে, এখানে তোমার থাকা উচিত হবে না। দেখ নীলা, চাতুরির পালা তুই সবে শুরু করেছিস, এখনও আমাকে ছাড়িয়ে যেতে পারবি নে। তোদের কিসের পরামর্শ সে খবর কি আমি পাইনি? বলে দিচ্ছি, তোদের সেই পরামর্শের জন্যে আমারই থাকা সবচেয়ে দরকার। নীলা বললে, তুমি কি শুনেছ কার কাছে? খবর নেবার ফন্দি থাকে গর্তর সাপের মতো টাকার থলির মধ্যে। এখানে তিনজন আইনওয়ালা মিলে দলিলপত্র ঘেঁটে বের করতে চাও, ল্যাবরেটরি ফান্ডে কোনো ছিদ্র আছে কিনা, তাই নয় রে নীলু? নীলা বলল, তা সত্যি কথা বলবো, বাবার অতখানি টাকায় তার মেয়ের কোনো শেয়ার থাকবে না, এটা অস্বাভাবিক, তাই সবাই সন্দেহ করে। সোহিনী চৌকি থেকে উঠে দাঁড়াল, বললে, আসল সন্দেহের মূল আরও অনেক আগেকার দিনের। কে তোর বাপ? কার সম্পত্তির শেয়ার চাস তুই? এমন লোকের তুই মেয়ে, এ কথা মুখে আনতে তোর লজ্জা করে না? নীলা লাফিয়ে উঠিয়ে বলল, কি বলছো মা? সত্যি কথাই বলছি, তার কাছে কিছুই গোপন ছিল না, তিনি জানতেন সব। আমার কাছে যা পাওয়ার তা তিনি সম্পূর্ণ পেয়েছেন, আজও পাবেন, তা আর কিছু তিনি গ্রাহ্য করেননি। ব্যারিস্টার ঘোষ বললেন, আপনার মুখের কথা তো প্রমাণ নয়। সে কথা তিনি জানতেন, সকল কথা খোলসা করে তিনি দলিল রেজিস্ট্রি করে গেছেন। ওহে বঙ্কু, রাত হলো যে, আর কেন, চলো। পেশোয়ারির ভঙ্গি দেখে 65 জন অন্তর্ধান করলে। এমন সময় সুটকেস হাতে এসে উপস্থিত চৌধুরী বললেন, তোমার টেলিগ্রাম পেয়ে ছুটে আসতে হলো, কিরে রেবি? বেবি, মুখখানা যে পার্চমেন্টের মতো সাদা হয়ে গেছে, হরে খোকার দুধের বাটি কোথায়? নীলাকে দেখিয়ে সোহিনী বলল, যিনি যোগাবেন তিনি ওই তো বসে আছেন। গয়লানির ব্যবসা ধরেছ নাকি মা? গয়লা ধরার ব্যবসা ধরেছে ওই যে বসে আছে শিকারটি। কে, আমাদের রেবি নাকি? এইবার আমার মেয়ে আমার ল্যাবরেটরিকে বাঁচিয়েছে, আমি লোক চিনতে পারিনি, কিন্তু আমার মেয়ে ঠিক বুঝেছিল যে ল্যাবরেটরিতে গোয়াল ঘর বসিয়ে দিয়েছিলাম, গোবরের কুণ্ডে আর একটু হলেই ডুবত সমস্ত জিনিসটা। অধ্যাপক বললেন, মা, তুমি এই জীবটিকে আবিষ্কার করেছ যখন, তখন এই গোষ্ঠবিহারীর ভার তোমাকেই তো নিতে হবে, ওর সব আছে কেবল বুদ্ধিটুকু নেই, তুমি কাছে থাকলে তার অভাবটা টের পাওয়া যাবে না, বোকা পুরুষদের নাকে দড়ি দিয়ে চালিয়ে নিয়ে বেড়ানো সহজ। নীলা বললে, কি গো স্যার আইজ্যাক নিউটন, রেজিস্ট্রি অফিসে নোটিস তো দেওয়া হয়েছে, ফিরিয়ে নিতে চাও নাকি? বুক ফুলিয়ে রেবতী বলল, মরে গেলেও না। বিয়েটা হবে তাহলে অশুভ লগ্নে? হবে, নিশ্চয় হবে। সোহিনী বললে, কিন্তু ল্যাবরেটরি থেকে শত হস্ত দূরে। অধ্যাপক বললেন, মা নীলু, ও বোকা কিন্তু অক্ষম নয়, ওর নেশাটা কেটে যাক, তারপর ওর খোরাকের জন্যে বেশি ভাবতে হবে না। স্যার আইজ্যাক, তাহলে কিন্তু তোমার কাপড় চোপড়গুলো একটু ভদ্র রকমের করে বানাতে হবে, নইলে তোমার সামনে আমাকে আবার ঘুমটা ধরতে হবে। হঠাৎ আর একটা ছায়া পড়ল দেওয়ালে, পিসিমা এসে দাঁড়ালেন, বললেন, রেবি চলে আয়। সুর সুর করে রেবতী পিসিমার পিছন পিছন চলে গেল, একবার ফিরেও তাকাল না। সমাপ্ত।
রবীন্দ্রনাথ ঠাকুরের এই জন্ম সপ্তাহে ওনারই লেখা তিন সঙ্গী গ্রন্থ থেকে আমাদের এই ট্রিলজি এই গল্পের সঙ্গে শেষ হলো। বাই ফর নাও।